তাহলে স্যার শুরু করছি। নমস্কার, স্যারের অনুমতি নিয়ে আজ আমরা আমাদের বিশেষ ওয়েবিনারটি শুরু করছি। গ্রুপের পক্ষ হতে আমি সুজয় রায়। আপনাকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার জন্য আরও একবার আমাদের অভিনন্দন, প্রণাম ও আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। একই সাথে আজ এই শুভ সন্ধ্যায় দর্শক আসনে উপস্থিত সকলের প্রতি আমরা আমাদের সহস্র শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা সকলেই অবগত, দীর্ঘদিন ধরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং লাইব্রেরি তথা সমস্ত ধরনের শিক্ষাঙ্গন সম্পূর্ণরূপে বন্ধ। এই রকম পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকজন প্রান্তিক ছাত্রছাত্রী মিলে গড়ে তুলি এই রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র। আমরা চেষ্টা করি একে অপরের পরিপূরক হয়ে প্রতিদিনের প্রতিবন্ধকতাকে যতটা সম্ভব জয় করা যায়। তা এই তাগিদ থেকেই টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে স্টাডি মেটেরিয়ালস প্রদান কিংবা নেটসেটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার গাইড বা সহায়তা প্রদান। একই সাথে আমরা চেষ্টা করি মাঝে মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অধ্যাপিকাদের কাছ থেকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়ে শোনার। সেই রকমই একটি দিন আজ, আজ যাকে আমরা আমাদের কাছে পেয়েছি তার সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো তাকে পেয়ে আজ আমরা ধন্য। এবারে আমরা স্যারের সম্পর্কে দু চার কথা বলার জন্য অরুণঙ্গ দাদাকে অনুরোধ করব। প্লিজ দাদা। ধন্যবাদ সুজয়, আজকে আলোচনার সকল দর্শকদের আমার আমাকে মানে আমি সবাইকে ধন্যবাদ জানাই থাকার জন্য এবং দর্শন দেখার জন্য। আজকের আলোচনার যিনি বক্তা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য অধ্যাপক শিবাজী রতীন বসু মহাশয়, পরিচয় দেওয়ার প্রয়োজনীয়তা সেই অর্থে কিন্তু নেই। রাষ্ট্রবিজ্ঞানী তথা সমাজবিজ্ঞানী অধ্যাপক শিবাজী প্রতীম বসু মহাশয় তার নিজস্ব কর্মকাণ্ডের মধ্য দিয়ে শিক্ষা জগতে এক নতুন দিগন্তের সৃষ্টি করেছেন। স্যার প্রেসিডেন্সি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন এবং পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি গবেষণার কাজে যুক্ত হন। তার গবেষণার বিষয় দ্য কনসেপ্ট অফ ন্যাশনালিজম অ্যান্ড ইন্টারন্যাশনালিজম অ্যান্ড গান্ধী। তার গবেষণার পরবর্তীকালে দা পোয়েট অ্যান্ড দ্য মহাত্মা এঙ্গেজমেন্ট উইথ ন্যাশনালিজম অ্যান্ড ইন্টারন্যাশনালিজম পুস্তক আকারে প্রকাশিত হয়। স্যার তার কর্মজীবন শুরু করেন শ্রী চৈতন্য কলেজে অধ্যাপনার মধ্য দিয়ে। তার সাথে সাথে তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় ধরে অতিথি অধ্যাপক হিসেবে অধ্যাপনার সাথে যুক্ত ছিলেন। দীর্ঘ সময়ব্যাপী তিনি নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে অধ্যাপনার কাছে যুক্ত ছিলেন। এছাড়াও তিনি মহানির্বাণ ক্যালকাটা রিসার্চ গ্রুপের বিভিন্ন গবেষণার সাথে যুক্ত থেকে আসছেন এবং নানান গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করে আসছেন। দীর্ঘ সময়ব্যাপী রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি কালচারাল পলিটিক্সের বিষয়ের উপর মূল্যবান বক্তৃতা দিয়ে এসেছেন। স্যার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নানান রিফ্রেশার কোর্স এবং পিএইচডি কোর্স ওয়ার্কে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকেছেন, এবং কি কলকাতা বিশ্ববিদ্যালয় তার মধ্যে অন্যতম। দেশে ও বিদেশে নানান বিষয়ের উপর আলোচনা চক্রে তার পাণ্ডিত্য আমাদের অনুপ্রাণিত করেছে। প্রতিনিয়ত নানান বিশ্ববিখ্যাত জার্নালে তার লেখা ও সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর তার বই ছাত্র সমাজকে শিক্ষার আলোকায়নের পথে পরিচালিত করেছে। রাজনীতির তত্ত্ব, ভারতীয় রাষ্ট্রচিন্তা, সামাজিক ও রাজনৈতিক আন্দোলন, সংস্কৃতির রাজনীতি, স্থিতিশীল বিকাশের অধিকার, বিস্থাপন প্রভৃতি নানান বিষয়ে তার আগ্রহ এবং লেখালেখি। 2015 সালে শিবাজি স্যার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনার কাজে নিযুক্ত হন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সফলতার প্রাপ্তির ক্ষেত্রে স্যারের ভূমিকা অনস্বীকার্য। তারই তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছে বিদ্যাসাগর রচনা সমগ্র। তিনি শুধুই অধ্যাপক হিসেবে পরিচিত নন, এর বাইরে আমরা তাকে নানান ভূমিকায় দেখতে পাই। সাহিত্য চর্চা থেকে শুরু করে আনন্দবাজার এবং বিভিন্ন দৈনিক পত্রিকায় তার লেখনী, রাজনৈতিক দূরদর্শিতা ও বিশ্লেষক হিসেবে তার ভূমিকা আমাদের মুগ্ধ করে। 2018 সালে স্যার পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক শিক্ষারত্ন সম্মানে ভূষিত হন। তার
বিভিন্ন উল্লেখযোগ্য বইয়ের মধ্যে কয়েকটি হলো দ্য পোয়েট অ্যান্ড দ্য মহাত্মা, এঙ্গেজমেন্ট উইথ ন্যাশনালিজম অ্যান্ড ইন্টারন্যাশনালিজম, দ্য ফ্লিং পিপল অফ সাউথ এশিয়া, সিলেকশন ফ্রম রিফিউজি ওয়াচ, পলিটিক্স ইন হাঙ্গারিজম, এসেস অন দ্য রাইট টু ফুড ইন ওয়েস্ট বেঙ্গল, পোস্ট মাইগ্রেশন অ্যান্ড মিডিয়া মিরর্স। আজ আমাদের কাছে খুব গর্বের দিন, স্যারকে আমরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য হিসাবে আমরা পেয়েছি। ধন্যবাদ জানাই রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের সকল সদস্যকে আমাকে স্যারের সম্বন্ধে এই সময়টুকু দেওয়ার জন্য। স্যারের সম্বন্ধে আমি যতটুকু বলতে পেরেছি, যদি স্যারের সম্বন্ধে আমি এখন যতটুকু আমি জানি বলি তাহলে হয়তো একটা সেশন পেরিয়ে যাবে, তা আমি বেশি বিলম্বিত করব না। স্যারের সাহিত্য চর্চা আমাদেরকে, আমরা যারা স্যারের ক্লাস করেছি, মুগ্ধ করে। মিথাইল বাকটিন, তার মধ্যে স্যারের লেখা যখন আমি প্রথম দেখেছিলাম, আমি অনেক কিছু বুঝতে পারিনি। স্যারের কাছে গেছিলাম বাংলায় লেখা, কিন্তু স্যারের যে লেখনী সেটা খুবই প্রশংসনীয় এবং আমাকে একবার বা দুবার স্যারের কাছে যেতেও বাধ্য করেছে। আর আমি বেশি কিছু বাড়ালাম না, এরপরে স্যার তার সাবজেক্টে বক্তব্য দেবেন। সুতরাং আমি সকলকে ধন্যবাদ জানাবো, স্যারকে প্রণাম জানাই। এই বলে আমি আমার স্যারের যে ক্ষুদ্র পরিচিতি আমি বৃহদাকারে না গিয়ে একটু সংক্ষেপে বললাম। ধন্যবাদ সকলকে। সুজয়, আওয়াজ আসছে কোথা থেকে? একটা ইকো বা আওয়াজ হয়ে চলেছে, সেটা কিন্তু বলার পক্ষে একটা প্রতিবন্ধকতা, শোনার পক্ষেও। তো এটা একটু তোমরা দেখো কোথা থেকে আওয়াজ আসছে। কারুর হয়তো মিউট করা নেই মাইক, সেটা একটু মিউট করে রাখতে হবে। আবার আমার কথা বলা হয়ে গেলে তারপরে নিশ্চয়ই তোমরা, আমরা আলোচনা যখন করবো সকলে আবার যার যার কথা বলার তখন আনমিউট করতে পারো। আমি প্রথমেই ধন্যবাদ দিই রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র, এটা খুব শুভ উদ্যোগ। আমাদেরই কিছু ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের যারা নানা প্রান্তে অবস্থিত, তারা প্রান্তিকতার মধ্যে তারা বসবাস যাদের, এবং তাদের তারা যারা আজকে এই প্যান্ডেমিক সিচুয়েশনে, এই অতিমারির সময় যারা বিভিন্ন ক্লাসরুম বন্ধ, বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বাস ট্রাম বন্ধ, লাইব্রেরি বন্ধ, এই যে সার্বিক একটা হরতাল না হয়েও যেটা হরতালের মতো প্রায় দেড় বছর ধরে চলছে, বিভিন্ন সেক্টর বন্ধ, তার ফলাফল আমরা দেখেছি। একটা নিশ্চয়ই তার মেডিকেল সায়েন্সের জন্য, মেডিকেল যে ট্রিটমেন্ট, হিউম্যান লাইভস, মানুষের জীবন বাঁচানোর জন্য নিশ্চয়ই সেটা একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার ফলেই অনেক কিছু বন্ধ করা হয়েছে, বিশেষ করে যেটাকে ইংরেজিতে গ্যাদারিং বলে বা জমায়েত, জমায়েত যাতে না হয়। প্রচুর মানুষকে আমরা হারিয়েছি, প্রচুর লোক অসুস্থ হয়ে পড়েছেন, প্রচুর লোক অনেক রকমভাবে এই অসুখে, কোভিড-19 তারা প্রায় বিকলাঙ্গ হয়ে গেছেন। মানুষও আছেন যা সুস্থ হয়েছেন, কিন্তু তারা অবস্থা খুব খারাপ, তারা নানা রকম অসুখে ভুগছেন। তো এগুলি অত্যন্ত মর্মপীড়াদায়ক, যেমন সেটা অত্যন্ত আমাদের অস্তিত্বকে নিয়ে টানাটানি করে, যেমন তেমনি জীবনের সঙ্গে যেটা আসে জীবিকা, মানুষের প্রচুর মানুষের জীবিকা চলে গেছে, মানুষ চাকরি হারিয়েছে বিশেষ করে বিভিন্ন জায়গায়, এবং চাকরি হারিয়ে তারা বাড়িতে কেউ বসে আছে। অনেকে দূর দূরান্তে কাজ করতেন, যাদের পরিযায়ী শ্রমিক বলে, তারা দূর দূরান্তের কাজ তাদের শেষ হয়ে গিয়েছে মানে বন্ধ হয়ে গেছে, সেখানে তাদের কোনো খাদ্য বাসস্থানের সংস্থান নেই, আর টাকা না পেলে তাদের বিদেশে কে দেখবে। তারা অত্যন্ত কষ্ট করে আবার বাড়ি ফিরে এসেছেন, আবার পরে ফিরে গেছেন, আবার এই নতুন আরেকটা ওয়েভ যখন এলো এবছরে তখন আবার তারা ফিরে চলে এলেন। এইরকমভাবে একটা খুব মর্মান্তিক অবস্থা সবাই তার মুখোমুখি হয়েছে, যারা ছাত্রছাত্রী তারাও হয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী বিশেষজ্ঞ তাদেরও তো সবাই মতোই, অন্যান্যদের মতোই তাদের একটা সাংঘাতিক
অবস্থার মধ্যে তাদের পড়তে হয়েছে। এবং এখানে আরেকটা ব্যাপার থাকছে যে আমরা ছাত্রছাত্রীদের যেরকম যন্ত্রণা, মাস্টারমশাইদেরও তেমনি যন্ত্রণা। এই যে ধরো আমি তোমাদের এখানে আমি এখানে বক্তৃতা দিচ্ছি ক্লাস নেওয়ার মতোই, সেইখানে আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমি আমার নিজেকেই দেখতে পাচ্ছি, আমার নিজের যে এই কথা বলন্ত অবস্থায় আমি নিজেকে দেখে নিজেই বলে যাচ্ছি, আয়নায় মুখ দেখালো। এটা তো একটা মাস্টারমশাই যিনি বলেন তার পক্ষেও একটা যন্ত্রণা, কারণ আমি তো তোমাদের দেখ, আমরা মাস্টারমশাইরা স্কুলেরই হোক কলেজেরই হোক বিশ্ববিদ্যালয়ের হোক, তারা তো তাদের বয়স বাড়ে না, তারা তরুণ থেকে যায়। কেন না তাদের, কারণ প্রতি বছর যেটা কালিদাস রায় বলেছিলেন, বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠ তলে, যারা আসে ছাত্রধারা, এখানে তারা লিখেছিলেন যে তারা আসছে এবং চলে যাচ্ছে। এই যে সবসময় তরুণদের একটা বাহিনী আসছে, আজ যারা তরুণ ছিল কয়েকদিন পরে তারা তরুণ থাকবে না, কিন্তু মাস্টারমশাই তো সবসময় আমরা তরুণদের নিয়েই থাকি, এবং একদম কলেজ বিশ্ববিদ্যালয়ে একদম যেটা থাকি সেখানে হচ্ছে সকলে তারা সেখানে আমরা। আচ্ছা আমি একটা কথা বলছি, আমি যখন বলছি কথা তখন যদি কাইন্ডলি তোমরা একটু মেসেজ না দাও তাহলে ভালো হয়, একটু ডিস্ট্র্যাক্টস মি, এটা একটু ডিস্ট্র্যাক্ট করে আমাকে। এটা আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রণতাকে, ও এক বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, আমি ওকে বলছি না কিন্তু সবাইকেই বলছি, একটু ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই আমরা, এইটা একটুখানি একটু প্লিজ মাথায় রেখো। তো এটা একটা অসম্ভবের সাধনা আমরা করছি এবং আমাদের যন্ত্রণা তো সাংঘাতিক, তো আমরা সেই ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে একটি সেমেস্টার, সেই সেমেস্টার তারা ফার্স্ট সেমেস্টার থেকে সেকেন্ড সেমেস্টার উঠে গেল, সেকেন্ড থেকে এখন পরীক্ষা দিতে চললো, থার্ড সেমেস্টারে উঠে যাবে, তাদের আমরা চাক্ষুষ করিনি, তাদের তারা কেমন দেখতে, তারা লম্বা না খর্বকায়, তাদের গায়ের রং কেমন, তাদের মুখ যখন একটা শোনে, মানুষ যখন শোনে, আমরা তো ছাত্রছাত্রীদের দেখি, ছাত্রছাত্রীদের চোখ দেখি, লক্ষ্য করি কে মনোযোগী, কে কার মধ্যে তারা গভীরতা আছে, এগুলো বোঝার চেষ্টা করি, আমরা মাপার চেষ্টা করি, এবং সেই অনুযায়ী আমরা যখন ক্লাসের রেসপন্স, কথা না বললেও আমরা বুঝতে পারি, সেইটা বুঝে আমরা আমাদের পড়াশুনোটা, ইট ইজ লাইক আ পারফরমেন্স। আমাদের মাস্টারমশাই প্রেসিডেন্সি কলেজের অমলবাবু এরকম বলেছিলেন যে আসলে লেকচারটাও অমল কুমার মুখোপাধ্যায় বলেছিলেন যে আসলে পড়ানো করা লাইক থিয়েটার, এটা তুমি যেমন দর্শককে বুঝবে যে এই দর্শক, সেই দর্শক অনুযায়ী তুমি তোমার বক্তব্য রাখবে। যেমন এখানে তোমরা একটা বলেই দিলে আগে যে আমাদের একটু বাংলাতে হলে ভালো হয়, বা সাধারণভাবে তোমরা বাংলায় রাষ্ট্রবিজ্ঞান চর্চা খুব ভালো কথা। আবার আরেকটা দিকে শখও আছে, মানে একটা মানে শখ বলবো না, একটা সাধও আছে যদি বলি, সেটা হচ্ছে যে আমরা নেট সেট ক্র্যাক করব। সুতরাং এই দুটোকে কী করে মেলানো যায় এটাও আমি জানি না, কারণ এখনও কলোনিয়াল হ্যাংওভার আমাদের চলছে, কলোনিয়াল হ্যাংওভার আমাদের চলছে, যে ওই ইংরেজিতে নেট সেটের প্রশ্ন হয় ইংরেজিতে, এবং ইংরেজি প্রশ্নের উত্তর দিতে হয় ইংরেজিতে, সেখানে যদিও এখন খুব সংক্ষিপ্তাকারে অবজেক্টিভ কোয়েশ্চেন্স হয়, অর্থাৎ MCQs বলে সেগুলি হয় মাল্টিপল চয়েসের মধ্যে, কিন্তু সেগুলো তো ইংরেজিতে হয়, সেটা বাংলাতে পুরো চর্চা করে তোমরা কী করে সেটা তুলতে পারবে আমি সেটা জানি না। তো নেট সেটের ক্ষেত্রে ইংরেজিতে, অর্থাৎ ইংরেজিটাকে শিখতে হবে, ইংরেজি একটা ভীতির জায়গা হয়ে গেছে গত 20-25 বছরে, সেটা আমাদের কাটাতে হবে। যাই হোক, আমি আবার বিষয়ে ফিরে আসি, আমাকে যে বিষয়ে বলা হয়েছে সেটা দেখা যাচ্ছে স্ক্রিনের তলাতে, যেটা ক্রল করছে, যে জাতীয়তাবাদের উৎস ও নানা দিক, আমি খুব সংক্ষেপে সেই বিষয়ের মধ্যে প্রবেশ করার চেষ্টা করব। জাতি এবং জাতীয়তা এবং জাতীয়তাবাদ এগুলি পরস্পরের সঙ্গে যুক্ত। আমরা কথাগুলো বলি, জাতি বলতে নেশন, জাতীয়তা বলতে ন্যাশনালিটি, এবং জাতীয়তাবাদ বলতে ন্যাশনালিজম। এর অন্তঃস্থলে একটি শব্দ আছে, লাতিন শব্দ, তাকে বলে নেশিও, NATIO, নেশিও। নেশিও মানে হচ্ছে অফ ব্লাড,
নেশীয় মানে অফ ব্লাড, অর্থাৎ রক্ত সম্বন্ধিত। আমরা যেমন রক্ত সম্বন্ধিত কেমন হয়, একটা গোষ্ঠী থাকে নরগোষ্ঠী যেটা দিনের পর দিন একই জায়গায় থাকে, তারা একটা নিজস্ব একটা তাদের বিবাহ বা ইত্যাদি তাদের কিছু রীতি আছে সেগুলি দিয়ে এবং সাংস্কৃতিক রীতি দিয়ে তারা একসঙ্গে আবদ্ধ থাকে, খাদ্যাভ্যাসে কাছাকাছি জায়গাতেই থাকে, তাদের যাদের ক্ল্যান বলা হয় ইংরেজিতে, একটা জনগোষ্ঠী যারা একসঙ্গে খুব সঙ্গবদ্ধ একটা জনগোষ্ঠী, যারা যাদের সঙ্গে সবাই সঙ্গে সবার এক ধরনের, দে আর ব্লাড ব্রাদার্স আর ব্লাড সিস্টার্স প্রায় সেই রকম, সেটাকে বলা হয়, সেটা সেটা হচ্ছে ব্লাড, মানে অফ ব্লাড অর্থাৎ রক্ত সম্বন্ধিত। ন্যাশনালিজম এবং নেশনের মধ্যে একটা রক্তের সম্পর্ক কিন্তু গোড়া থেকেই আছে, ধরে নেওয়া হয় দ্যাট উই আর অল ব্রাদার্স অর সিস্টার্স। আমি যদি ব্রাদার্স কথাটা বলছি, এটা কোনো কোনো মহিলার কথা বলা হচ্ছে না, সেটা নারীবাদীরা যেন না ভাবেন যে খালি পুরুষের কথা বলা হচ্ছে, তা নয়। এখানে ব্রাদার বলতে এখানে যে অর্থে মানে অর্থাৎ ভ্রাতৃত্ব বোধ বা সৌ যেটাকে বলা চলে একটা মৈত্রী, আমি যদি বলি ভ্রাতৃত্ব বোধও আমি যদি ছেড়ে দিই, আমরা একটু নিউট্রাল কথা বলার চেষ্টা করছি যেটা জেন্ডার স্পেসিফিক নয়, একটা মৈত্রীর আদর্শ, কিন্তু সেটা ব্লাডের সঙ্গে যুক্ত। আমরা যদি বিবেকানন্দের, আমরা যদি শিকাগো বক্তৃতার একটা অংশ ভাবি, তখন সেইখানে যদি আরেকবার আমরা সেই ভারত বন্দনা যেখানে উনি করেছিলেন, সেখানে তিনি বলেছেন, সেটা তো একদম জাতীয়তাবাদী প্রায় বক্তৃতা, জাতীয়তাবাদের একটা ধরনের স্পিরিচুয়াল বা আত্মিক জাতীয়তাবাদের একটা বড় ভিত্তিপ্রস্তর বিবেকানন্দ সেখানে এবং অন্যান্য জায়গাতে, তিনি শিকাগো বক্তৃতা নয় পরবর্তীকালে ভারত বন্দনা করেছিলেন, ওখানে শিকাগোতে তো অন্য কথা বলেছিলেন, কিন্তু তিনি বলেছিলেন যেখানে ভারত বন্দনা সেখানে যে যে হে ভারত ভুলিও না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলেছেন। তারপরে এক জায়গায় মনে রাখবে যে তোমাকে মনে রাখতে হবে যে এই দেশের ব্রাহ্মণ শূদ্র চণ্ডাল মুচি মেথর তোমার রক্ত, তোমার ভাই। আমি রক্ত তলাটা কথাটার তলায় আন্ডারলাইন করতে চাই, অর্থাৎ এখানে আবার সেই দেখছি যে ভাই ভ্রাতৃত্ব যেটা একদম ব্লাড ব্রাদারদের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ রক্তের সঙ্গে সম্পর্কিত যে গোষ্ঠী তাদের মধ্যে যে সম্পর্ক, সেই তোমার রক্ত তোমার ভাই, এটা বিবেকানন্দ বলছেন। বিবেকানন্দ বলছেন যখন বিবেকানন্দ কিন্তু পাশ্চাত্য ঘুরে এসেছেন, তিনি অত্যন্ত লেখাপড়া করা মানুষ, অত্যন্ত তিনি তিনি পড়ুয়া মানুষ ছিলেন বিবেকানন্দ, তিনি দর্শনের ছাত্র ছিলেন, তিনি হেগেল খুব ভালো করে পড়েছিলেন এবং অন্যান্য পড়াশুনো তিনি করেছেন, এবং তারপরে তো তার একটা আধ্যাত্মিকতার চূড়ান্ত জায়গায় তিনি গেছেন। তিনি বলছেন রক্ত তোমার ভাই, এই জায়গাটা একটা জাতীয়তাবাদের মধ্যে, ওই জন্য আমি প্রথমেই নেশীয় কথাটা বললাম অফ ব্লাড। এক্ষেত্রে আমরা আর্নেস্ট রেনান বা রেনা, ফরাসি ইনি একজন বড় জাতীয়তাবাদী, জাতীয়তাবাদের তাত্ত্বিক, তিনি গোড়ার দিকে 19th century তিনি বলছেন যে জাতি কেমন, জাতি কাকে বলে, জাতি যদি হয় নেশন থেকেই ন্যাশনালিটি, ন্যাশনালিটি এবং তার সঙ্গে সঙ্গে নেশন থেকেই ন্যাশনালিজম। তো জাতি কথাটাকে আগে বুঝতে হবে, আমাদের তারপর জাতীয়তাবাদের দিকে আমরা যাচ্ছি। নেশন বলছেন দ্য নেশন লাইক দ্য ইন্ডিভিজুয়াল, এটা ফরাসি নয়, এটা ইংরেজিতে অনুবাদ, দ্য নেশন লাইক দ্য ইন্ডিভিজুয়াল ইজ দ্য কালমিনেশন অফ আ লং পাস্ট অফ এন্ডিভার্স স্যাক্রিফাইস অ্যান্ড ডিভোশন। নেশন হচ্ছে একটা ব্যক্তির মতো যার ভেতর দিয়ে প্রচুর পুরনো দিনকার যে বিভিন্ন তার যেটা সে করতে চাইছে, তার যে যে লক্ষ্যে সে উপনীত হতে চাইছে, যে আত্মত্যাগ সে করেছে এবং তার যে একটা ধরনের তার প্রতি আনুগত্য, সব কিছুর একটা কালমিনেশন, একটা চূড়ান্ত মানে তার জায়গায় রূপ মানে একটা পর্যায়। অফ অল দ্য কার্টস দ্য অ্যানসেস্টার ইজ দ্য মোস্ট লেজিটিমেট ফর দ্য অ্যানসেস্টার্স হ্যাভ মেড আস হোয়াট উই আর, যেখানে একটা পূর্বপুরুষের তত্ত্ব থাকে যে আমরা কার কার রক্ত আমরা বইছি, কার রক্ত আমরা বইছি। ওই যে জাতীয়তাবাদী গান আমাদের মনে রাখতে হবে, আমি উদাহরণ দিয়ে দিয়েই বলবো, তোমাদের ক্লাসে যেমন পড়িয়ে থাকি যে বলো 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 সবে শত বিনা মেনু রবে ভারত আবার জগৎ সভায় ইত্যাদি ইত্যাদি,
তা ওই যে সেখানে বলছেন ধর্মে মহান হবে কর্মে মহান হবে ইত্যাদি ইত্যাদি, তারপরে বলছে বলেনি ভারত বলেনি সে কথা অহিংসার বাণী উঠেছিল হেতা, এবং তারপর নানক থেকে নিমাই থেকে এর থেকে তারা কি করে গেছে, অর্থাৎ অ্যানসেস্টারদের কাদের রক্ত আমরা বইছি, আমাদের শরীরে আমাদের আমাদের সংস্কৃতিতে সাংস্কৃতিক শরীরে কার রক্ত আমরা বইছি, যে পুরনো তাদের গ্রেট মেন তাদের গ্লোরি তাদের সেগুলি আমরা বইছি কিনা, আমরা কি অশোকের যে বিরাটত্ব কিংবা পরবর্তীকালে যদি আমরা একটু অন্যভাবে দেখি আকবর দ্য গ্রেটের বিরাটত্ব সেগুলোই কি আমরা বহন করছি নাকি আমরা কি করছি, সেই জায়গাটাতে মধ্যে একটা যাবে, সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেখানে বলছেন যে একটা সাধারণ নেশন হচ্ছে এমন একটা জনগোষ্ঠী, সেটা প্রথমে ছিল রক্ত সম্বন্ধিত কিন্তু ক্রমশ নেশনটা বাড়ছে, নেশনের সংজ্ঞাটা নেশনের যে হোয়াট শুড আই সে নেশনের যে পরিধি আমরা যদি বলি স্কোপ সেটা ক্রমশ বেড়ে চলেছে এবং সেখানে নেশন হয়ে দাঁড়াচ্ছে তখন আর কেবলমাত্র রক্তের সম্বন্ধিত নয়। তুমি কি এই সংস্কৃতির নিজেকে অঙ্গ বলে মনে করো? কোন সংস্কৃতি? ভারতীয় সংস্কৃতি, আমি ভারতের কথাই বলছি। তুমি কি অশোকের নামে, তুমি কি বেদের যে গৌরব, তুমি কি উপনিষদের যে মানে তার যে মহত্ব বা দার্শনিক উচ্চতা, তুমি কি অশোকের যে বিরাট গৌরব কিংবা তুমি রানা প্রতাপের যে সাংঘাতিক একটা বিরাট মহৎ পরাজয় একটা গ্লোরিয়াস ডিফিট সেইটা তার দ্বারা আকৃষ্ট হও, তুমি কি গান্ধীজির যে যে সত্যাগ্রহ তার সেটা শুনে তুমি মুগ্ধ হও, কিংবা বিপ্লবী যারা ছিলেন যারা আমাদের দেশের জন্য তারা প্রাণ দিয়েছেন তারা বা সবাইকে সংগঠিত করতে চাইছেন চেয়েছেন তাদের নামে কি তুমি উজ্জীবিত হও, এগুলি হচ্ছে ট্র্যাডিশন। তো এটার ফলে কি হচ্ছে, তারা বলছেন যে টু হ্যাভ কমন গ্লোরিজ ইন দ্য পাস্ট, একটা ধরনের পূর্বতন এমন একটা নেশন হচ্ছে এমন একটা জনগোষ্ঠী বড় জনগোষ্ঠী যাদের মধ্যে একটা প্রাচীন পরম্পরা আছে যার সঙ্গে তারা একাত্ম বোধ করে যে হ্যাঁ এটা ভাই আমাদের, আমরা বলি না এটা আমাদের এখানে এসব ছিল না ভাই এসব চলবে না, এই যে বলছি আমাদের এখানে কোট আন কোট আমাদের সে অর্থাৎ আমাদের একটা কমন অ্যানসেস্ট্রি আছে, তার সঙ্গে সঙ্গে মানে একটা কালচারাল অ্যানসেস্ট্রি আমরা বলতে পারি, তার মধ্যে একটা গৌরবের ব্যাপার আছে, আমরা খুব পরাজিত হয়ে পড়েছিলাম সেটা কিন্তু ন্যাশনালিজমের একটা বড় এ নয় মানে সোর্স নয়, আমরা যেখানে জিতেছিলাম আমরা যেখানে বড় হয়েছিলাম যেখানে আমাদের লোকেরা মান্যতা দিয়েছিল সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো এই যে জায়গাটা সেখানে এবং তার সঙ্গে একটা বর্তমানের একটা বর্তমানে আমাদের একটা আমরা সবাই এক হয়ে থাকতে চাইছি, কেন না কারণ বর্তমানটাকে বেঁধে রেখে চার কারণ আমাদের ভবিষ্যতে একটা দিকে আমাদের আরও একটা উন্নত জায়গায় আমাদের যেতে হবে, অর্থাৎ আমাদের একটা কমন পাস্ট আছে গ্লোরিয়াস পাস্ট আছে আমাদের একটা কমন একটা অ্যাচিভেবল গ্লোরিয়াস ফিউচার আমাদের জন্য অপেক্ষা করছে, আর এই পাস্ট অ্যান্ড দ্য ফিউচার এটা বাইন্ড করে রেখেছে আমাদের বর্তমানকে, সুতরাং এটাই হচ্ছে নেশনের একটা জায়গা। এটা ছাপোয়া আবাদের ওই সেই গান যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন, এককালে ছিল আবার হবে ভবিষ্যতেও হবে, বলছেন ধর্মে মহান হবে কর্মে মহান হবে নব দিনমণি, নতুন করে আবার দিনমণি মানে সূর্য উদিবে আবার পুরাতন এ পুরবে, এই যে পুরনো যে ওরিয়েন্ট এই ওরিয়েন্টে আবার নতুন করে সূর্য এখানে উদিত হবে। তো এইরকম একটা ধারণা নেশনের মধ্যে কিন্তু থাকে যেটা মানুষকে উজ্জীবিত করে, এটা কিন্তু একটা বেসিক জায়গা অর্থাৎ একটা স্পিরিচুয়াল একটা কোথাও বন্ডিং হয় এবং এই স্পিরিচুয়াল বন্ডিং হয় বলেই একটা আমরা ওরা এটাও তৈরি হয়ে যায়। যদি নেশন কারা তাহলে মানে নেশন একই সঙ্গে নেশন অলসো এক্সক্লুডস নেশন ইনক্লুডস, কিন্তু নেশন যদি এক্সক্লুড না করে তাহলে নেশন নেশন থাকে না, নেশনকে এক্সক্লুড করতেই হয়, অর্থাৎ এখানে সেল অ্যান্ড দ্য আদার আমরা কারা আর আমরা যারা মানে যারা ওই আমরার মধ্যে অন্তর্ভুক্ত নই, তো নেশনে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, মানে আমরা শ্রেষ্ঠ হব ভারত আবার শ্রেষ্ঠ হবে অন্য দেশ সে থেকেও যেটা কথা তার শ্রেষ্ঠ হবে সে হবে। তো এটা কি হয় এই কারণেই
ন্যাশনালিজম কি করে জাতীয়তাবাদ ইট এনকারেজেস আ কালেকটিভ ভ্যারাইটি যারা একটা সেলফ প্রেজ তাদের মধ্যে থাকে উই আর দ্য গ্রেটেস্ট এটা অনেকদিনের পুরনো অভ্যাস যারা যারা গ্রিক এনশিয়েন্ট গ্রিক তারা নিজেদের মনে করে তারা দে আর দ্য সানস অর ডটার্স অফ হেল্লা HELLA হেল্লা হেল্লা মানে হেল্লা হচ্ছে সংস্কৃতির দেবতা গ্রিক সংস্কৃতির দেবতা তো হেল্লার যে কন্যা তাকে বলে হেল্লেন বলা যায় তো হেল্লার যে বংশধর যারা তাদের বলে হেল্লেনিক তাই গ্রিকদের হেল্লেনীয় বাংলায় যদি বলো গ্রিক প্রাচীন গ্রিস গ্রিক সভ্যতা নিজেদের মনে করে তারাই সর্বশ্রেষ্ঠ তারা মনে করতেন যে তারা সর্বশ্রেষ্ঠ সংস্কৃতির বান মানুষ তারা হেল্লার বংশধর গ্রিকরা কিন্তু নিজেদের গ্রিক বলেন না তারা নিজেদের হেল্লা বলে তো গ্রিক তো অনেক ছোট ছোট অঞ্চল ছিল নগর রাষ্ট্র ছিল যার থেকে পলিস পলিটিক্স ইত্যাদি এসছে সেগুলো তোমরা অনেকেই হয়তো জানো তো এই যে তারা হেল্লা আর উল্টো দিকে রোমান যারা তারা অতটা সাংস্কৃতিক নয় অন্য যারা তারা অতটা সাংস্কৃতিক নয় আবার রোমানরা যখন একটা সভ্যতা গড়ে তুলল তখন রোমান অ্যান্ড দ্য বারবারিক বর্বর কথাটা যার থেকে এসছে মূলত জার্মানিক নেশনস তখনও সেগুলো ক্রিশ্চিয়ান হয়নি তারা গিয়ে ভাঙ চুর করে লুটপাট করে চলে আসত তাদের বলা হতো বারবারিক একটা জাতিকে বলা একটা অংশকে বলা হতো তাদের মধ্যে ছিল ভ্যান্ডাল VANDL তার কাজই ছিল ভাঙচুর করা তার থেকে ভ্যান্ডালিজম কথাটা আমাদের আজকে কথা মধ্যে ঢুকে গেছে যে অর্থাৎ এই যে একটা উচ্ছৃঙ্খল জনতা গিয়ে যদি কোথাও গিয়ে ভাঙচুর করে আসে ইংরেজিতে তাকে বলে ভ্যান্ডালিজম তো এইভাবে তাদের সঙ্গে সভ্যতা এবং অসভ্য এদের মধ্যে একটা আলাদা করা সেলফ অ্যান্ড দি আদার তাদের মধ্যে আলাদা করা তার একটা প্রক্রিয়া কিন্তু সেটা ছিল এবং কিন্তু এটা কবেকার এই নেশন ন্যাশনালিজম এই কথাগুলি সব বোঝা যাচ্ছে কিন্তু আমি এখন চলে আসছি আধুনিক এটা অনেক দিনের খুঁজলে এইরকম ধরনের নানা রকম দ্বন্দ্ব সেলফ আদারের দ্বন্দ্ব এটা ওটা ছিল কিন্তু ন্যাশনালিজম অ্যাজ একটা ক্ল্যানের ফিলিং আমরা একটা গোষ্ঠীর মানুষ তাদের একটা ঐক্য সেগুলি সব ছিল অনেক কিছু কিন্তু ন্যাশনালিজম অ্যাজ ইট ইজ টুডে আজকে জাতীয়তাবাদ বলতে যেখানটায় রয়েছে সেই ন্যাশনালিজমের জন্ম কবে এ ব্যাপারে অনেকেই অনেক কিছু বলছেন হ্যান্স কন বলছেন যে এটা হচ্ছে যে এটার সঙ্গে এনলাইটেনমেন্টের একটা সম্পর্ক আছে এনলাইটেনমেন্টের সম্পর্ক আছে অর্থাৎ জ্ঞানোদ্দীপ্তি যেটা অষ্টাদশ শতকে ইউরোপে জ্ঞানোদ্দীপ্তি হয়েছিল যার মূলত কথা হচ্ছে ইউনিভার্সাল র্যাশনালিজম অর্থাৎ সর্বজনীন যুক্তিবাদ সেই জায়গার সঙ্গে তার এই জাতীয়তাবাদের যোগ আছে কোন বলছেন দ্য এজ অফ ন্যাশনালিজম রিপ্রেজেন্টস দ্য ফার্স্ট পিরিয়ড অফ ইউনিভার্সাল হিস্ট্রি আগে কি ছিল জানো সেটা হচ্ছে ইতিহাস এক এক জায়গার এক এক রকম বাংলার একরকম গোটা ভারতের অনেক জায়গার এক এক রকম ইতিহাস তো এক এক সময় নানাভাবে রক্ষিত হয়েছে এই যে একটা গ্লোবাল হিস্ট্রি যে হিস্ট্রিকে যেটা হিস্ট্রি যে ইতিহাসের দর্শন তৈরি করে দিয়েছেন অনেকটা GWF Hegel সেই জায়গাটা যে তৈরি করে দিয়েছেন যে ইতিহাসের একটা গতি প্রকৃতি আছে ইতিহাস অনেকটা নদীর মতো কিংবা মানুষের মতো তারও একটা বাসনা আছে তো তার একটা এই রকম যে ইতিহাসের একটা শুরু আছে ইতিহাসের একটা শেষ আছে এন্ড অফ হিস্ট্রি তো এই যে একটা ইউনিভার্সাল হিস্ট্রি তৈরি করার উদ্যোগ তখন সব কিছু অষ্টাদশ শতক থেকে সব কিছুই একটা ইউনিভার্সালাইজ করা বা সর্বজনীন একটা খোপের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা ছিল তার আগে কিন্তু ইতিহাস এক এক জায়গায় এক এক রকম আকবরনামা যদি পড়ো আজকে দেখলে তোমার হয়তো ইতিহাস মনে হবে আমাদের এখানে অষ্টাদশ শতকে শেষ দিকে এবং উনিশ শতকে যে ফোর্ট উইলিয়াম কলেজ ছিল যেটা সাহেবরা এখানে যখন আসতো তাদেরকে বাংলার ইতিহাস ইত্যাদি ইত্যাদি সম্পর্কে যারা সিভিলিয়ান আসতো এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে বা ইত্যাদি তাদের এই দেশের ইতিহাস সম্পর্কে বাংলার ইতিহাস সম্পর্কে তাদের অবগত করানোর জন্য নানা বই রচনা হতো তার মধ্যে একটা ছিল মানে রাজাদের ওপরে একটা রাজাদের চরিত্রের ওপরে তার একটা এ ছিল একটা বই ছিল
দেশীয় ভারতীয় রাজা, সেগুলি তোমার মনে হবে পড়লে প্রায় পৌরাণিক কথা পড়ছো, যে অমুক জায়গায় বিষ্ণু বললেন তার অবতার তার, সেখান থেকে একটা তিনি আশীর্বাদ করলেন তারপর একজন রাজা হলো, ইত্যাদি ইত্যাদি এই ধরনের একটা রাজাদের মধ্য দিয়ে একটা রাজাদের ইতিহাস, তার সঙ্গে আজকালকার এই যে আধুনিক র্যাশনাল হিস্ট্রি, যেটাকে বলা যে হিস্ট্রি অ্যাজ এ ডিসিপ্লিন, ইট কেম আপ, যেখানে তোমার পাথুরে প্রমাণ, আর্কাইভাল প্রমাণ, আর্কিওলজিক্যাল প্রমাণ অর্থাৎ প্রত্নতাত্ত্বিক প্রমাণ, তার উপরে ইতিহাস দাঁড়িয়ে আছে এবং সেটা একটা বিশ্ব ইতিহাস তার সঙ্গে একটা যুক্ত আছে, সেই ইতিহাস কিন্তু তৈরি হয়নি। বলছেন কোন, বলছেন কে ওইছেন কোন, তিনি বলছেন এর সঙ্গে একটা যুক্ত আছে, এই ন্যাশনালিজমটা আসলে এজ অফ ইউনিভার্সাল হিস্ট্রি পিরিয়ডে এটা তৈরি হয়েছে, এবং ইউনিভার্সাল যে হিস্ট্রি সেটা কিন্তু মনে রাখতে হবে যে সেইটা কিন্তু একটা ইউনিভার্সাল রিজনেরই অংশ, যেটা আমি আবার আগেই বলেছি এজ অফ এনলাইটেনমেন্ট বা যেটা জ্ঞানোদ্দীপ্তির সময়, ইউরোপীয় জ্ঞানোদ্দীপ্তির সময়, যে জ্ঞানোদ্দীপ্তির সময় মনে করা হয়েছে যে একটা সর্বজনীন একটা যুক্তির দ্বারা আমরা সবাই পরিচালিত। এই সর্বজনীন যুক্তি মানে কিরকম যুক্তি, এটা পাওয়া যায় অনেকটা কান্টের একটা লেখা, তার নাম হোয়াট ইজ এনলাইটেনমেন্ট, ইমানুয়েল কান্ট, তিনি একজন খুব বড় দার্শনিক, জার্মান দার্শনিক, এখন জার্মানির যে অংশটা রাশিয়ায় চলে গেছে সেই রাশিয়ায় অংশে তার বাড়ি ছিল, হি ওয়াজ আ জার্মান, জার্মান বিখ্যাত তিনি দার্শনিক, এবং তিনি তার একটা ছোট লেখা হোয়াট ইজ এনলাইটেনমেন্ট, জ্ঞানোদ্দীপ্তি কাকে বলে, তো সেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে একটা কথা তিনি বলার চেষ্টা করেছেন যে যুক্তি, যুক্তিবাদের কথা যখন বলছেন যে যুক্তি দু ধরনের হয়, একটা হচ্ছে ব্যক্তিগত যুক্তি, একটা হচ্ছে সামগ্রিক যুক্তি বা ইউনিভার্সাল বা সর্বজনীন যুক্তি। ব্যক্তিগত যুক্তি আমার যুক্তি, আমি ভাই বাড়িতে কি পোশাক পরবো, আমি যে এই যে পোশাকটি এখন যে পাঞ্জাবিটি পরে আছি এই হাফ পাঞ্জাবি এটাই পরবো না অন্য কিছু একটা স্যুট বুট পরবো, আমার বা অন্য কিছু করবো, কেউ অন্য কিছু করবে, বাড়ির ভেতরে আমি কি রং করব, বাড়ির ভেতরে আমি মানে পায়ের ওপর ভর দিয়ে হাঁটবো না হাতের ওপর জিমন্যাস্টিক এর মতো ভল দিতে দিতে, যেভাবে শাহরুখ খান ভল দিতে দিতে যান বা টম ক্রুইজ ভল দিতে দিতে অনেক ছবিতে গেছেন, সেরকমভাবে আমি বাড়িতে ঢুকবো, সেটা আমার ব্যক্তিগত যুক্তি। নো ওয়ান, আমি কি খাবো, কি রান্না হবে, এটা আমার যুক্তি, দিস ইজ ছোট যুক্তি, এটাকে আমরা বলতে পারি রিজন উইথ স্মলার স্মল যে আর, আমরা বলতে পারি ছোট যুক্তি, এটাতে নোবডি কেয়ার্স, তোমার এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার। কিন্তু একটা যুক্তি আছে যেটা বড় যুক্তি, বাইরে যখন রাস্তা দিয়ে যাবে তখন যদি তুমি ওই রকম রাস্তা ক্রস করতে যাও ডিগবাজি খেতে খেতে, তখন তোমাকে পুলিশে ধরবে, যদি পুলিশ থাকে বা লোকেরা তোমাকে পাগল বলবে বা তোমাকে একটা জায়গায় দাঁড় করিয়ে রাখবে বা তোমাকে তোমাকে একটা এ করবে। তো এক মিনিট ভাই, একটু ধরতে হবে।
এনিওয়ে আই এম সরি, কিন্তু ভাইস চ্যান্সেলারকে যদি বক্তৃতা আনা যায় এগুলি অসুবিধা প্রতিবন্ধকতা থাকে যে আমাদের মাঝে মাঝে খুব জরুরি ফোন যেগুলি অ্যাভয়েড করা যায় না সেগুলি আসে। যাই হোক, যা বলছিলাম আমি কোন জায়গাটা বলছিলাম যেন কার মনে আছে, কেউ শুনছিলে মন দিয়ে নাকি সব অফ করে বসে আছো? তোমাদের কারো মনে আছে কি বলছিলাম এখন? স্যার 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 পার্সোনাল লজিক এন্ড ইউনিভার্সাল লজিক, পার্সোনাল রিজন এন্ড ইউনিভার্সাল রিজন এর কথা বলছিল। হ্যাঁ ঠিক আছে, তাই মনে পড়েছে। তো সুতরাং সেখানে যদি তোমরা এই কাজ করতে যাও, অর্থাৎ যেটা পার্সোনাল নয়, ছোট যুক্তি নয়, প্রাইভেট রিজন, প্রাইভেট রিজন এন্ড মানে আরেকটা হচ্ছে ইউনিভার্সাল রিজন, তুমি যদি করতে যাও, বা তুমি ধরো গাড়ি চালাবে, যদি গাড়ি হাই রোডে দিয়ে নিয়ে যাও, যে দেশে যেমন নিয়ম তোমাকে সেই ইউনিভার্সাল, যেমন আমাদের দেশের নিয়ম হচ্ছে বাঁ দিক দিয়ে যেতে হবে, কিপ টু দ্য লেফট, আবার পশ্চিমের দিকে হচ্ছে ডান দিক দিয়ে যেতে হবে, তাদের ড্রাইভারের সিট ওই আমাদের যেদিকে ড্রাইভারের সিট ডান দিকে থাকে তাই বাঁ দিক দিয়ে যায়, ওদের দেশের ড্রাইভার হচ্ছে বাঁ দিকে থাকে তাই ওরা ডান দিক দিয়ে যায়। তো এই যে জায়গাটা, হ্যাঁ বিজয় বুঝতে পেরেছে, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রণতা। তো এই যে জায়গাটা, এইটা এই জায়গাটা কিন্তু তফাত করেছে। তো এই যে বড় রিজন, বড় যুক্তি, তার পার্ট কিন্তু জাতীয়তাবাদ। আমরা দুটি ঘটনা আমরা খুব জোরের সঙ্গে বলতে পারি যেটা লেট এইটিন সেঞ্চুরিতে ঘটেছিল। একটা হচ্ছে প্রথমটা আমেরিকার স্বাধীনতা, কলোনিয়াল যে কলোনি থেকে মুক্তি, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ 1776-এ, এবং আরেকটি হচ্ছে 1789-এ ফরাসি বিপ্লব। এই দুটি কিন্তু, এই যদি আমি বলি যে জাতীয়তাবাদের প্রকাশ সাংঘাতিকভাবে অষ্টাদশ শতকে, যেটা ওই যে যুক্তিবাদের সঙ্গে এবং আমরা সবাই এক হব সব জায়গায় আমাদের এইটা তৈরি হয়েছে, এটা কিন্তু এই তার পেছনে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ এবং পশ্চিমের দিক থেকে এবং ফরাসি বিপ্লব তার একটা অবদান অসম্ভব। ফরাসি বিপ্লবে প্রথম যে কথাটা আসে যে তার ফরাসি বিপ্লবের বাণী কি, ফরাসি বিপ্লবের বাণী হচ্ছে সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, লিবার্টি ফ্র্যাটার্নিটি ইকুয়ালিটি, ইকুয়ালিটি ফ্র্যাটার্নিটি লিবার্টি। তার মধ্যে ইকুয়ালিটি কি আমরা জানি, লিবার্টি কি সেটা আমরা জানি, কিন্তু মাঝখানের কথাটা কেন বলছি ফ্র্যাটার্নিটি, সেটা হচ্ছে মৈত্রী, ঐক্যবোধ, এটার কথাও বলা হয়। এই যে ফ্র্যাটার্নিটি, ফ্র্যাটার্নিটির ধারণা থেকে আজকে যে ন্যাশনালিজমের ধারণা, এই ফ্র্যাটার্নিটির ধারণার ওপরে বেস, এই ফ্র্যাটার্নিটির ধারণার সঙ্গে এই যে সৌভ্রাতৃত্বের যে ধারণা, তার সঙ্গে যে রুশো যেটাকে বলেছিলেন বড় অর্থে জেনারেল উইল, যেটা বলেছিলেন তার তার সোশ্যাল কন্ট্রাক্টে, সোশ্যাল কন্ট্রাক্ট যে বইটাতে, কন্ট্রাক্ট সোশ্যালে, সেখানে কিন্তু এটার কথা তিনি বলেছিলেন, যেটাকে তিনি বলতে পারেন যে পপুলার সভেরেনিটি কনসেপ্ট, যে সভেরেনিটি কোথায় থাকে, আগে বলা হতো সভেরেনিটি থাকে হচ্ছে রাজার হাতে, হুই সভারেইন, যার রেইন মানে সর্ব এবং সভার মধ্যে তফাত, মানে একটা মিল আছে, সর্বভৌম সমস্ত ভূমি যার দখল, সর্বভূমি থেকে সার্বভৌম কথাটা এসছে, অর্থাৎ আমাদের জমির একটা মনে রাখবে, নেশন বা স্টেটের মধ্যে একটা জমির কনসেপ্ট কিন্তু সবসময় ছিল, রেইন করবে কোথায়, সমস্ত এই ভূমিটার ওপরে তিনি যিনি তার অধিকার তাকে সব, কিন্তু এই সার্বভৌম একটা ক্ষমতা, এই সার্বভৌম ক্ষমতা কার, সাধারণত আগে হতো রাজা, তারপরে অমুকের তমুকের, কিন্তু রুশো বললেন যে এটা হচ্ছে জনগণের, পপুলার সভরেনিটি অর্থাৎ জেনারেল উইলের কথা, এর একটা বহিঃপ্রকাশ যেন আমরা ফরাসি বিপ্লবের মধ্যে দেখতে পেলাম। এবং পরবর্তীকালে ইউরোপে ফরাসি বিপ্লবের পর থেকে 19th century এবং অন্যান্য জায়গাতে এই ফরাসি বিপ্লবকে সামনে রেখে একটা মৈত্রীর আদর্শ এবং আমরা সবাই একটা নতুনভাবে একটা একটা জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদ ভিত্তিক রাজনীতি এবং তার উপরে দাঁড়িয়ে রাষ্ট্র তৈরি করার একটা চল শুরু হল। এর আগে কিন্তু যে মানে মানুষের কিন্তু, আমি আবার বলছি, এর সঙ্গে দেশপ্রেম, দেশপ্রেমের সঙ্গে জাতীয়তাবাদের একটা মিল আছে অনেকখানি, কিন্তু দেশপ্রেম আর জাতীয়তাবাদ সম্পূর্ণ এক নয়। দেশপ্রেম বরাবরই ছিল, দেশকে আমি ভালোবাসি বা আমি, কিন্তু আমি সবাই ওই যে সবাই আমার রক্ত আমার মুচি আর মুচি ম্যাথর আমার রক্ত আমার ভাই, এই সেন্সটা তখন ছিল না,
তখন বলল ওটা তো ওই জাত, এরা তো এই অমুক, এর সঙ্গে তার যে ডিফারেন্স, সোশ্যাল ডিফারেন্সেস, এখানে সাধারণ প্রজাদের সঙ্গে অভিজাতদের সঙ্গে ইউরোপে তাদের মধ্যে দ্বন্দ্ব, সাধারণ সার্ফের সঙ্গে অর্থাৎ ক্লাস ডিফারেন্সেস এবং আমাদের দেশে কাস্ট ডিফারেন্সেস, এগুলি অনেক বড় হয়ে দেখা দিয়েছিল। কিন্তু আমি যখনই জাতীয়তাবাদ বলি একটা উই ফিলিং হয়, আমরা এই বোধটা হয়, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের মধ্যে তখন আর কোনো ওই যে যদি রবীন্দ্রনাথকে কোট করি, তখন হরিপদ কেরানির সঙ্গে আকবর বাদশার আর কোনো তফাৎ, তখন তারতম্য তখন সেই মুহূর্তে থাকে না। যার ফলে আমরা যখন বলি না সৌরভ গাঙ্গুলি একটা ছয় মেরে দিলেন, কিংবা এই এই যখন একটা রোহিত শর্মা কিংবা আমাদের বিরাট কোহলি একটা ছয় মারলেন, তখন আমরা বলি না আহ আমরা কি দারুণ ছয় মারলাম, আরে তুমি তো কোথাও বাড়ি থেকে বেরোনি, টেলিভিশন দেখছিলে, তুমি কি করে ছয় মারলে। কিন্তু এই যে লিঙ্কটা হলো বিরাট কোহলি ছয় মারলেন মানে আমি মারলাম, এই যে একটা আমরা বোধ, এই আমরা বোধটা জাতীয়তাবাদের মনে হবে একটা বড় জায়গা, এর মধ্যে কোনো রকম ভেদাভেদ নেই। আপাত দৃষ্টিতে এখানে এখানে একটা কালেকটিভ, ওই যে কালেকটিভ উইল একটা যেন কাজ করছে, কালেকটিভ উইল যেটা যুদ্ধের সময় দেখা যায়, খেলার মাঠে দেখা যায়, তখন আমরা যেন এক হয়ে উঠি। বা আমাদের ভোটের আইডেন্টিটি কার্ডে ভোটারের আমাদের লেখা থাকে বা পাসপোর্ট লেখা থাকে ইন্ডিয়ান, সেটা আমার পাসপোর্টে লেখা থাকবে, আর যদি মুকেশ আম্বানি থাকেন তার পাসপোর্টেও লেখা আছে ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, সেখানে কোনো ভেদ নেই। ভেদ অন্য জায়গায়, সেটা মার্ক্স কার্ল মার্ক্স অন্যভাবে তুলেছে। এই প্রশ্নটা পার্থ চ্যাটার্জি, যিনি অত্যন্ত বরেণ্য রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী বলা যায় আরও ভালোভাবে, তিনি একটা তার বিখ্যাত একটা বই ন্যাশনালিস্ট ডিসকোর্স অ্যান্ড দ্য কলোনিয়াল, ন্যাশনালিস্ট থট অ্যান্ড দ্য কলোনিয়াল ওয়ার্ল্ড ডেরিভেটিভ ডিসকোর্স, সেখানে তিনি 1985 তিনি বলছেন আসলে এই রিজনটা কি, এই রিজন, এই যে বড় রিজন, বিশেষ করে এই রিজনটা তো হলো, সেই রিজন তৈরি হলো, সব কিছু তৈরি হলো একই রকম, তার ফলে কি হচ্ছে রিজনের মধ্যে দিয়ে এক ধরনের একটা একজাতীয় সমাজ তৈরি করারও একটা বাসনা, আশা আকাঙ্ক্ষা সেটা তার মধ্যে রইল। তো এ বলছেন পার্থবাবু বলছেন যে এই রিজন, এই রিজনের পিছু আরেকটা জিনিসও এলো পশ্চিমী জগৎ থেকে, এটা পশ্চিমী জগৎ থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে গেল এবং ছড়িয়ে গেল কলোনিয়াল যে শাসনের মধ্যে দিয়ে আরো বেশি ছড়ালো। আমাদের দেশের লোকেরা ন্যাশনালিজমের সঙ্গে পরিচিত হলো, কোন ন্যাশনালিজম, সেটা বিদেশি পশ্চিমী ন্যাশনালিজম, যারা লেখাপড়া শিখলো তারা, আমাদের দেশের একজন চাষি এখনো বলতে পারবে না, মেদিনীপুরের গাঁগঞ্জের একজন চাষি কিংবা কোচবিহারের গাঁগঞ্জের একজন চাষিকে যদি বলে বলো তো তোমার দেশটি কোনটা, সে তার দেশের নাম, তার জেলার নাম বলবে। তাকে যদি বলে তুমি বলো তো জানো কি তুমি অন্ধ্রপ্রদেশে একটা গোষ্ঠী আছে কাম্মা একটা রেড্ডি, তুমি জানো তার সম্পর্কে কিছু, সে হাঁ হয়ে থাকবে। কিংবা আমরা যদি বলি তুমি জানো যে উত্তর পূর্বে যে মণিপুরে মাইতে আর পাইতে বলে আরো গোষ্ঠী আছে, জানো দেশে, তুমি তো একই দেশে থাকো, জানো, কিছু জানে না, বেশিরভাগ লোকই কিছু জানবে না, তো হাঁ হয়ে থাকতে হয়। সুতরাং আমরা দেশটা জানি না, কিন্তু তার মধ্যে ন্যাশনালিজমের ধারণা, সুতরাং এই ধারণাটা একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা, একটা বিমূর্ত ধারণা হিসেবে গড়ে উঠেছে। তো সেই ধারণাটাও তারা পেয়েছিলেন 19th century যারা ভদ্রলোক লেখাপড়া শিখতেন, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন, তারা পেয়েছিলেন ওয়েস্টার্ন এডুকেশনের মধ্য দিয়ে। কিন্তু পার্থ চ্যাটার্জি বলছেন এই র্যাশনাল যে নতুন নিউ র্যাশনাল এডুকেশন, তার পেছন পেছন ন্যাশনালিজম এসছে, তার পেছন পেছন আরেকটি জিনিস এসছে 19th century, সেটাকে বলছেন সেটা অনেক বেশি সেই তারও একটা ইউনিভার্সাল আর্জ ছিল, আর্জ মানে একটা বাসনা, যেমন নেশনের একটা ইউনিভার্সাল একটা আর্জ ছিল, সেই ইউনিভার্সাল আর্জ তার একটা যে সেই ইউনিভার্সালাইজিং মিশন তার একটা ছিল, সে ক্রমশ ব্যক্ত হবে একটি একটা একটা জায়গা থেকে সেটা বিশাল জায়গায় একটা রিজন সবাইকে সেই বড় যুক্তির মধ্যে নিয়ে আসবে। আরেকটি মেটিরিয়াল অনেক মান্ডেন, উনি বলছেন মাচ মোর মান্ডেন প্যালপেবলি মেটিরিয়াল অ্যান্ড সিঙ্গুলারলি ইনভিডিয়াস ফোর্স, তারও একটা ইউনিভার্সাল আর্জ ছিল, তার নাম ক্যাপিটাল, পুঁজি।
পুঁজির কাজই হচ্ছে মাল্টিপল, কাকে পুঁজি বলবো, একটা অর্থ যদি তুমি একটা জায়গাতে তোষকের তলাতে কয়েক হাজার টাকা রেখে দাও তাকে তুমি পুঁজি বলবে না। কোনো ইনভেস্ট যেটা তুমি বাজারে তুমি নিয়োগ করবে এবং নিয়োগ করার ফলে সেটা ক্রমশ বাড়তে থাকবে, অর্থাৎ পুঁজি ক্রমশ বেড়ে চলবে এবং এই পুঁজির বৃদ্ধি ক্রমশ সেটা কিন্তু একটা বড় জায়গা, এটা তার মধ্যে একটা ইউনিভার্সাল, তারও একটা ইউনিভার্সালিস্ট আর্জ ছিল যে সমগ্র বিশ্বকে একটা বাজার ব্যবস্থাতে বেঁধে দেবে, যেটা তোমরা দেখছো গ্লোবালাইজেশনের মধ্য দিয়ে বিশ্ব বাজার তৈরি হবে, যেখানে একজন চাষি ছেলেও ভাববে যে কবে সে KFC-তে গিয়ে একটা কেন্টাকি ফ্রাইড চিকেনের ওই কর্মর করে একটা চিকেনের ফ্রাই সে খাবে, তার মধ্যেও মনে হবে সে ডমিনোজের পিৎসা খাবে। সুতরাং এক ধরনের তার মধ্যেও একটা এক রকম খাওয়া দাওয়া, ওই কোক খাবে বা আর কিছু না বলতে পারুক, দেখা হলে হাই বলবে, তো একটা সিম্বল নেবে, সবটা বলতে পারবে না, কথা বলতে পারবে না, হাই বলবে। তো এইরকম ধরনের একটা দারুণ একটা ধরনের একটা ইউনিভার্সাল ইয়ে ছিল, সেই জায়গাটা তার কিন্তু এই ন্যাশনালিজম এবং রিজনের পিছন পিছন এই ক্যাপিটালেরও ভ্রমণ সেটা করেছে। এবং এর ফলে তিনি বলছেন যে যে পশ্চিম থেকে যে ন্যাশনালিজম এসছে, ন্যাশনালিজম কেবল আসেনি, তার পেছন পেছন পুঁজি, পুঁজির বাজার সেটাও এসছে। এবং এই যে রিজন ক্যাপিটাল এই বন্ডের ফলেই ন্যাশনালিজমের যেসব ন্যাশনালিজম যে সমস্ত জায়গায় কলোনিয়াল ন্যাশনালিজম তৈরি হয়েছিল তার মধ্যে বেশিরভাগ জায়গায় দেখতে পাওয়া যায় রিজন ক্যাপিটাল সেটা যাচ্ছে বলছে মডার্ন হতে হবে, মডার্নাইজেশন হতে হবে। মডার্নাইজেশন মানে ডেভেলপমেন্টে যেতে হবে, বিকাশ হতে হবে, বিকশিত হতে হবে, বিকশিত হতে হবে মানে তোমাকে পাশ্চাত্যায়িত হতে হবে, পশ্চিমীকরণ করতে হবে। অর্থাৎ আমাদের মধ্যে একটা জিনিস দেখবে কে আধুনিক কে অনাধুনিক, আমরা আমাদের মধ্যে একটা ধরনের ইকুয়েশন টানা আছে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট ইজ ইকুয়াল টু মডার্নাইজেশন ইজ ইকুয়াল টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ ইকুয়াল টু ওয়েস্টার্নাইজেশন। তো অর্থাৎ কিনা কলোনিতে যখন ন্যাশনালিজমও প্রকাশ করলো সে নেশনটা কেমন হয়ে উঠবে, তার স্বপ্নটা কী, তার কল্পনাটা কী, সেই কল্পনাটা হচ্ছে পশ্চিমী যে মানের যে জাতীয়তাবাদ, যে রকম জাতিরাষ্ট্র সেখানে গড়ে উঠেছে সেই রকম জাতিরাষ্ট্র তাকেও হয়ে উঠতে হবে, এটাই তাদের তার কথা। যদিও এর মধ্যে একটা আমাদের জাতীয়তাবাদের আলোচনা করতে গিয়ে পার্থ চ্যাটার্জি দেখিয়েছেন যে বঙ্কিমের মধ্যে বাসনা ছিল, পরবর্তীকালে নেহরুর মধ্যেও এটা দেখা গেছে, কিন্তু মাঝখানে গান্ধীয়ান যে পিরিয়ডে সেখানে মনে হচ্ছে যেন এই ধরনের যে পশ্চিমা পাশ্চাত্যায়ন বা পশ্চিমী সভ্যতার বিরুদ্ধে তিনি কথা বলছেন, কিন্তু সেখানে তিনি বলছেন এটা আসলে একটা ক্যাপিটালেরই একটা প্যাসিভ রেভলিউশন। তিনি বলছেন ক্যাপিটাল যখন সোজা পথে যেতে পারে না, ক্যাপিটাল বাঁকা পথে যায়, অর্থাৎ তাকে অনেকখানি ঘুর পথে গিয়ে একটু বেঁকে তাকে যেতে হয়, তাই ক্যাপিটালকে এবং ক্যাপিটালকে নিজেকে একটুখানি অবদমিত রেখে তাকে এই ধরনের ডেভেলপমেন্টের বিরুদ্ধেও কথা বলতে হয়, কিন্তু যখন শেষ হয়ে যায় এই এবং তাতে সমস্ত জনসমর্থন, যেমন গান্ধীজির পেছনে জনসমর্থন, সেই জনসমর্থন জড়ো করতে হয়, কিন্তু যখন ভারত রাষ্ট্র গঠিত হয় তখন আর গান্ধীজির খাদির আদর্শ, গ্রামীণ সমাজের আদর্শ, যে গ্রামের কথা তোমরা বলছো, জয়দেব বলছিল বা অন্যরা সুজয় বলছিল, যে প্রান্তিক জায়গা থেকে উঠে আসবে দেশ বা জাতি গ্রাম, যেটা গান্ধীজি বলেছিলেন সর্বোদয়, সেটা হবে না, সেটা ওই দিল্লি থেকে কলকাতা থেকে পরিচালিত হবে। গান্ধীজি কেবলমাত্র 500 টাকা 1000 টাকার নোটে থেকে যাবেন, তিনি কখনো তার যে গ্রামীণ আদর্শের যে জাতীয়তাবাদ সেটা লাগবে না। অর্থাৎ এই যে একটু পিছিয়ে আসা জাতীয়তাবাদের এই পশ্চিমী জায়গা থেকে, এটাকেই তিনি বলছেন গ্রামসীকে অনুসরণ করে চ্যাটার্জি বলছেন, এটাকে বলছেন এটা হচ্ছে প্যাসিভ রেভলিউশন বা নিষ্ক্রিয় বিপ্লব, তার সঙ্গে তিনি একে এক করে দিচ্ছেন। আরেকজনের কথা আমরা বলতে পারি, তিনি হচ্ছেন বেনেডিক্ট অ্যান্ডারসন। বেনেডিক্ট অ্যান্ডারসন তার বিখ্যাত বই দ্য ইমাজিন কমিউনিটিস, তিনি বলছেন যে আধুনিক জাতি রাষ্ট্র বিশেষ করে ইউরোপে হওয়ার পেছনে দুটি জিনিস কাজ করেছে, একটা হচ্ছে মুদ্রণ পুঁজিবাদ বা প্রিন্ট ক্যাপিটালিজম, আরেকটা হচ্ছে এক ধরনের ইম্পিরিয়ালিস্ট ক্যাপিটালিস্ট অ্যাডমিনিস্ট্রেশন। দ্বিতীয়টা আমি অলরেডি বলেছি, এক ধরনের সাম্রাজ্যবাদী এবং পুঁজিবাদী যে প্রশাসন সেটা ভারতবর্ষেও এসেছিল। প্রিন্ট ক্যাপিটালিজমটা কি, আমি এটা এখানে বলতে চাই। দেখো, ন্যাশনালিজমের একটা বড় জায়গা হচ্ছে ভাষা, এই ভাষা কিন্তু
আগে অন্যরকম ছিল। আগে ধরো ইউরোপে মূলত ভাষা একটা গ্রিক কেমন ছিল ছিল, কিন্তু পরবর্তীকালে সব ভাষাই ছিল মূলত তার মানে শিক্ষা বা ইত্যাদি সব লাতিন ভাষায় প্রচারিত হতো। লাতিন হচ্ছে LATIN, লাতিন, লাতিন হচ্ছে সংস্কৃতের মতোই একটা খুব আদি পুরনো ভাষা, যাতে সব বিদ্যা চর্চা হতো। এখনো ইউরোপে যে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি সেগুলো টেকনোলজিক্যাল শব্দ বা পরিভাষা, সেগুলি কিন্তু বেশিরভাগই লাতিন, গ্রিক বা লাতিন এই শব্দই আমরা ব্যবহার করি। ইউরোপে যেসব জ্ঞান বিজ্ঞান চর্চা সেভাবেই তৈরি হয়েছে। এই লাতিন ভাষা থেকে মুক্ত হয়ে যখন আঞ্চলিক ভাষাগুলি তৈরি হয়েছে সেই তখনই, এবং সেগুলি তার মধ্যে এক সেই ভাষাগুলিকে একটা স্ট্যান্ডার্ডাইজ করে একটা তাকে একটা ধরনের আদর্শ ভাষা হিসেবে তৈরি করে করতে হয়েছে। কেন তৈরি করতে হয়েছে? ইন দি মিন টাইম ইউরোপে ছাপার যন্ত্র তৈরি হয়েছে। এই ছাপা বা মুদ্রণ পুঁজিবাদের ফলে কি হয়েছে, আঞ্চলিক ভাষা তৈরি হয়েছে, এবং আঞ্চলিক ভাষার মধ্যে সবগুলো নয়, কিছু কোনো একটা মূল ভাষাকে বেছে নিয়ে বাকিগুলোকে অল্প অল্প ছেঁটে কেটে তার মধ্যে ঢুকিয়ে একটা নতুন ভাষা তৈরি হয়েছে। যেমন আমি উদাহরণ দিলেই বুঝতে পারবে, বাংলা এটা তিনি বলছেন যে প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দে ক্রিয়েটেড ইউনিফাইড ফিল্ড অফ এক্সচেঞ্জ অ্যান্ড কমিউনিকেশন বিলো লাতিন অ্যান্ড অ্যাভাব স্পোকেন ভার্নাকুলারস স্পিকার্স অফ হিউজ ভ্যারাইটি অফ ফ্রেঞ্চেস ইংলিশেস অর স্প্যানিশেস হু মাইট ফাইন্ড ইট ডিফিকাল্ট অর ইভেন ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড ওয়ান অ্যানাদার ইন কনভারসেশন বিকেম কেপেবল অফ কম্প্রিহেন্ডিং ওয়ান ভায়া প্রিন্ট পেপার। অর্থাৎ ছাপার মধ্য দিয়ে এক ধরনের আদর্শ বা ঐক্য তৈরি হয়। এই যে তোমরা কোচবিহারের অনেকে আছো, তোমাদের কথা বলার যা ধরন এবং কলকাতার লোকেদের কথা বলার যা ধরন, মেদিনীপুরের যারা অরুণাভরা আছে যে অঞ্চলে ওড়িয়া ঘেঁষ উড়িষ্যা ঘেঁষা তাদের কথা বলার যে মূল, তারা যে বাড়িতে যে ভাষায় কথা বলে তার যে ধরন, বা চট্টগ্রামের যে বাংলা তার যা ধরন, সেই ধরনগুলি আলাদা আলাদা ভ্যারাইটি। কিন্তু যখন প্রিন্ট ল্যাঙ্গুয়েজ বিদ্যাসাগর মশাইকে যখন বাংলাটা নতুনভাবে তৈরি করতে হলো, তিনি কিন্তু মেদিনীপুরি ছেড়ে কলকাতার যে ধরনের ভাষা চলে, যেটা নদিয়া শান্তিপুরের মূলত ভাষা, তাকেই আদর্শ ধরে নিয়ে সেই ভাষাকে প্রিন্ট মানে ছাপার যোগ্য ভাষা হিসেবে তৈরি করলেন এবং তার প্রচার হলো, যার ফলে সেটাই একটা এক একটা অঞ্চলের নিজস্ব ভাষা হিসেবে তৈরি হলো। এবং সেই ভাষার ওপর ভিত্তি করেই ইউরোপে জাতীয়তার প্রথম ভিত্তি হিসেবে কাজ করলো। উই আর দ্য ফ্রেঞ্চ, আগে ফরাসিরাও দক্ষিণের ফরাসিরা উত্তরের ফরাসিদের কথা বুঝতো না। ইউরোপে তুমি যদি যাও দক্ষিণ এবং উত্তরের ইংল্যান্ডের মধ্যে তফাৎ প্রচুর। ওয়েলশের ভাষা তো একরকম একদমই সম্পূর্ণ, স্কটল্যান্ডের ভাষাও নানা রকম, তার সঙ্গে এর কোনো মিল নেই, অনেক ইংরেজি শব্দেরই কোনো মিল নেই। তো সুতরাং তারা এখন নতুন করে ন্যাশনালিজমের কথাও বলছে, এই ওয়েলশের লোকেরা স্কটল্যান্ডের লোকেরা। তো তেমনি আমাদের এখানেও এই যে মুদ্রণ পুঁজিবাদের ভেতর দিয়ে একটা ভাষা, আনন্দবাজার যদি আজ পত্রিকা সবাইকে পড়তে হয় কি কাগজ রয়েছে, আমার কি আছে যে কামতাপুরি ভাষায় কোনো আনন্দবাজার কোনো পত্রিকাতে আমি, আমার চয়েস নেই, আমাকে বাংলাই পড়তে হয়েছে, তাই আমাকে ওই প্রিন্ট ল্যাঙ্গুয়েজই শিখতে হয়েছে যে ল্যাঙ্গুয়েজে সবাই কথা বলবে। তো দ্যাট গিভস ইউ আ কাইন্ড অফ আ ইউনিট, এটা প্রথম। দ্বিতীয়ত, প্রিন্ট ক্যাপিটালিজমের ফলে একটা ভাষাকে গঠন করা হচ্ছে, বেনেডিক্ট অ্যান্ডারসন বলছে। এবং আরেকটা, সেখানে যে ছোট ছোট কথ্য ভাষা এবং লেখ্য ভাষার মধ্যে একটা তফাৎ করা হচ্ছে। তুমি মুখে যাই বলো, লিখবে একরকম, তুমি মুখে হয়তো বলো, এ নিয়ে তারাপদ রায়ের একটা ছোট্ট হাসি মানে জোকস আর কি, আমি তোমাদের জোক আমি শেয়ার করছি। তারাপদ রায় যাচ্ছেন, তখন পূর্ববঙ্গ থেকে প্রচুর শরণার্থীরা পশ্চিমবঙ্গে এসছেন স্বাধীনতার পরে, একটা কোথাও একটা উদ্বাস্তী কলোনি তার ভেতর দিয়ে যাচ্ছেন, সেখানে দেখছেন একটা ছবি, একটা দেখিয়ে একটা একজন ভদ্রলোক তার শিশুকে শিক্ষা দিচ্ছে, একটা বিড়ালের ছবি তাতে রয়েছে, বিড়ালের ছবি আঁকা রয়েছে, তাকে বলছেন যে বলো, তিনি পূর্ববঙ্গের লোক, বয়রশ্বি ডয়শূন্য রয়াকারে রা ল মেকু, বয়রশ্বি ডয়শূন্য রয়াকারে রা ল তো বিড়াল হয়, কিন্তু ছবিটা যেটা দেখছেন ওর ভাষাতে, উনি যে অঞ্চলের মানুষ ছিলেন পূর্ববঙ্গে, তাকে বেড়ালকে বলা হয় মেকুর, ময়কারে কয়রস্যু আর ডয়শূন্য র বোধ হয়, বা কিংবা বয়শূন্য র হতে পারে, মেকুর। তো উনি দেখছেন ছবি, পড়ছেন একরকম, বলছেন আরেক রকম। তো এই যে জায়গাটা, এইটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে একটা জিনিস তৈরি হয়ে আসছে, ধীরে ধীরে
ওই ভ্যারাইটিগুলি কমে যাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের মতে ধরে রাখতে হবে যে অন্যদিকে আমাদের, তার মানে এটা নেশন কি আমরা কিছুটা কিছুটা বুঝতে পারলাম, অনেকখানি বুঝলাম। তো নেশনের মধ্যে অনেক রকম, নেশনের মধ্যে ভ্যারাইটি আছে, নেশনের সঙ্গে একটা টেরিটরির একটা যোগ আছে। যখনই তুমি বললে আমি একজন নেশন, আমরা এক নেশন, তখনই এখানে মিন করা হবে আধুনিক ক্ষেত্রে যে তোমার একটা, তোমরা অন্য অন্য নেশনের দ্বারা কখনো আমরা তার অধীনস্থ হব না। তাই আমাদের দরকার ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স, আমাদের জাতীয় মুক্তি দরকার। তো এই যে জাতি, আমার নেশন মানে একটা নেশন স্টেট আছে, এই যে জাতি এবং রাষ্ট্রের মধ্যে এই যে একটা একটা মেলবন্ধন বা তাদের মধ্যে একটা অন্বিত হয়েছে, সেই জায়গাটা একটা বড় জায়গা। এবং নেশন মানে নেশন স্টেট, এটা মাথায় রাখতে হবে। এদিক থেকে দেখতে গিয়ে অ্যান্টনি স্মিথ, যিনি ন্যাশনালিজমের ওপরে বড়, তিনি তত্ত্বতাত্ত্বিক একজন, তিনি বলছেন যে এই ন্যাশনালিজম, তিনি বলছেন ন্যাশনাল নেশন, ন্যাশনালিজমের যে তত্ত্ব এবং ন্যাশনালিজমের যে সংজ্ঞা, সেগুলিকে তিনি তিন জায়গা থেকে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। যে নেশন, ন্যাশনালিজমকে দেখা যায় একটা ঐতিহাসিক বিষয় হিসেবে, যেখানে সে কবে থেকে আমরা এক হয়েছি, কোন জায়গা থেকে আমরা এক হলাম, একসঙ্গে এগিয়ে যাচ্ছি, সেভাবে দেখতে পারি। অথবা সোশিওলজিক্যাল দিক থেকে, একটা সমাজতাত্ত্বিক দিক থেকেও আমরা এটাকে দেখতে পারি, যেটাকে মনে করে, যারা মনে করে যে ন্যাশনালিজমটা আসলে মডার্নাইজেশন বা আধুনিকীকরণ, এই যে নতুন নতুন রাস্তাঘাট হবে, অর্থাৎ এই রাস্তাঘাট কেমন হবে, ঘরবাড়ি কেমন হবে, সবটাই ওয়েস্ট ঠিক করে দিয়েছে, কারখানাটা কেমন হবে পশ্চিম ঠিক করে দিয়েছে, সেভাবেই হবে, মডার্নাইজেশনের একটা, কোট আনকোট মডার্নাইজেশনের একটা জায়গা। আরেকটা দিক হচ্ছে অ্যান্টি কলোনিয়াল, অর্থাৎ উপনিবেশ বিরোধী, যেটা বলা হয়, যেটা যারা মনে করে যে জাতীয়তাবাদ এবং অ্যান্টি কলোনিয়ালিজম সেটা হচ্ছে সিনোনিমাস, যেটা গান্ধীর মধ্যে বা অনেকের মধ্যে দেখা গেছে। কিন্তু এখানে একটা দেখা গেছে যে তিনি বলছেন যে ন্যাশনালিজম ব্যাপারটা, স্মিথ বলছেন এটা একটু ধোঁয়াটে, তিনি বলছেন যে সমস্যা হচ্ছে ন্যাশনালিজমের একটা টেরিটোরিয়াল একটা বা স্টেটিস, একটা রাষ্ট্রবাদী সংজ্ঞা নিয়ে। কারণ তিনি বলছেন আমরা দেখতে পাই যে দু ধরনের নেশন, আমরা দেখতে পাই দু রকম জিনিস, একটা হচ্ছে নেশনস উইদাউট স্টেটস আর ন্যাশন, মানে নেশন ন্যাশনালিজম উইদাউট স্টেটস, আর একটা স্টেটস উইদাউট ন্যাশনালিজম, দুটোই দেখতে পাই। দুটোর উদাহরণ কীরকম, ধরো ন্যাশনালিজম অনেক জায়গায় রয়েছে, অনেকেই বলছে আমরা আলাদা হতে চাই, আমরা এই হতে চাই, কিন্তু তাদের স্টেট নেই। যেমন দীর্ঘদিন ধরে ইহুদিরা, তারা নিজেদের জাতি বলে মনে করেছে এবং প্রত্যেক সময় তারা একটা জিওনিস্ট স্টেট তারা তৈরি করতে চেয়েছে, যেটা ইসরায়েলে পরে, অনেক পরে হয়েছে। তেমন একটা তাদের স্টেট ছিল না, ভূমি ছিল না, কিন্তু তাদের ন্যাশনালিজম ছিল। আবার অনেক জায়গায় স্টেট হয়েছে, আফ্রিকার বহু জায়গাতে তাদের মধ্যে বিভিন্ন কলোনিয়াল ডমিনেশন উঠে যাওয়ার পরে তারা স্টেট হয়েছে, কিন্তু তারা নেশন হতে পারেনি, যার ফলে এর সঙ্গে তার এই মুহূর্তে ইথিওপিয়ায় সাংঘাতিক গণ্ডগোল চলছে। সুদানে বা অন্য জায়গায় বিভিন্ন ক্ল্যানে ক্ল্যানে তাদের, অর্থাৎ তারা নেশন হয়ে উঠতে পারেনি, অর্থাৎ ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে সেটা হয়ে উঠতে পারেনি। এই হচ্ছে, আমি থিওরিটিক্যালি এইটুকুই বললাম আজকের মতো এখন। আর যদি অন্য প্রশ্ন আসে আমাকে, রবীন্দ্রনাথ, গান্ধী বা ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে আলাদা বলতে হয়, সেটার জন্য আলাদা সময় লাগবে, সেটা এই মুহূর্তে আমার নেই, আমাকে অনেক সময় বার করে এই জায়গাটা আমাকে আসতে হলো। তো এরপরে আমি একটুখানি সময় রাখবো, যেমন বলেছিলাম, আর 10-15 মিনিট তোমরা যদি কিছু কথা বলো বা তোমাদের কিছু বক্তব্য থাকে বা কিছু জানতে চাও বা তোমাদের মনে হতে পারে যে স্যার আমার মনে হচ্ছে এগুলি আরও বলার দরকার ছিল বা এটা খুব গুরুত্বপূর্ণ বা প্রশ্ন থাকে, সেটা করতে পারো। থ্যাংক ইউ। স্যার আমাদের মধ্যে প্রায় 1 ঘন্টা সময় অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন, আমরা স্যার আপনার অনুমতি নেই খুব কম সময়ের মধ্যে একটা ছোট কোশ্চেন অ্যান্সার সেশন, যেহেতু আমরা আপনাকে স্যার সবসময় পাবো না। স্যার যারা অডিয়েন্স আছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে বা আমাদের সঙ্গে যারা লাইভ স্ট্রিমে আছে, ওদের কাছ থেকে সামান্য কিছু প্রশ্ন স্যার আপনার স্ক্রিনে ভেসে উঠবে এবং আপনার কাছে অনুরোধ করবো সেগুলো একটু আপনি যদি উত্তর দেন। শিবশঙ্কর, তোমাকে অনুরোধ করছি তুমি কোশ্চেনগুলো একটু স্যার একটু।
সরি আমার কথা বোধহয় শোনা যাচ্ছিল না, এটা ঠিকই বলেছ। হ্যাঁ আমি মিউট করে রেখেছিলাম, তো এটা ঠিকই, কারণ হচ্ছে জাতীয়তা মধ্যে তো একটা আমরা ওরার গল্প আছে, তো এখানে জাতির মধ্যেই যদি আমরা ওরা তৈরি হয়ে যায় ধর্মের ভিত্তিতে, অর্থাৎ যেটা যেটা এক মিনিট আমি একটা অনলাইন লেকচারে আছি প্রকাশ, আমি একটু পরেই ফোন করছি। তো আমি তো সেটা বটেই, তারা বাকি ধর্মীয় ভিত্তিতে কেউ যদি বলে যে ভারত একটি দেশ, সেটা তো ওই যে নানা ভাষা নানা মত নানা পরিধান জীবীদের মাঝে দেখো মিলন মহান, এটা বলেছিলেন। তো এটা যিনি বলেছিলেন অতুলচন্দ্র সেন, তখন তিনি যে অর্থে নানা ভাষা আছে নানা মত আছে, নানা মত মানে ধর্মীয় মত বা অন্যান্য মত, নানা পরিধান নানা খাদ্যাভ্যাস আছে, এই বিবিধের মাঝে মিলন না দেখে যদি একটা কোনো ভ্যারাইটিকেই আমরা ধরে নিই সবচেয়ে সেরা, যেমন ধর্মীয় ব্যাপারটা, তখন তো বাকিরা ওই আদারের মধ্যে পড়ে গেল, তাহলে তো দেশের মধ্যেই বিভাজন হয়ে গেল, সেলফ অ্যান্ড দি আদার। তাহলে আমরা কি করে, এই জাতীয়তাবাদে সত্যি আঘাত অনেকখানি আঘাত করছে তো বটেই, আর যদি কিছু থাকে অবশ্যই আঘাত করছে। হ্যাঁ এটা ন্যাশনালিজমটা এমনি দেখতে গেলে রবীন্দ্রনাথ যেমন বলেছেন আর্টিফিশিয়াল, রবীন্দ্রনাথ বলছেন ন্যাশনালিজমটা একটা গড়ে তোলা হয়েছে, এটা একটা মানে প্রকল্প যেটার মূল কাজ হচ্ছে আমাদের একটা লোভ বা এই এর কিছুকে প্রশ্রয় দেওয়া, অপরের প্রতি ঘৃণা জাগিয়ে তোলা, এটাকে তৈরি করা হয়েছে, এটার সঙ্গে কিন্তু বাস্তবতা নেই। কিন্তু এটা মানতে হবে যে বহু বছর ধরে চলতে চলতে এই জাতীয়তাবাদেরও একটা বস্তুগত ভিত্তি তৈরি হয়েছে। আমরা তো ঠিকই যখন যুদ্ধ হয় আমরা তখন দেখি যে সবাই এক পায়ে খাড়া হয়ে যায়, তখন জাতীয় পতাকা নিয়ে দৌড়দৌড়ি আরম্ভ করে, যখন খেলা হয় খেলার মাঠে যদি ভারতবর্ষ জেতে আমরা খুব আনন্দিত হই। সুতরাং এটা আর্টিফিশিয়াল, অনেকদিনকার যে কোনো জিনিসই আর্টিফিশিয়াল, প্রলয় দিন দা যিনি প্রশ্ন করেছেন, যে কোনো জিনিসই আর্টিফিশিয়াল, আমরা যে এই বাংলা ভাষা বলছি একটা, এটাও তো আর্টিফিশিয়াল, এটাও তৈরি, এই যে বললাম এতক্ষণ প্রিন্ট ক্যাপিটালিজম, প্রিন্টের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে। বিবেকানন্দের একটা ছোট লেখা আছে বাংলা ভাষা, তাতে বলছেন উনি যে তোমরা দেখো চাটগাঁর ভাষা আর বাঁকুড়ার ভাষা কোনো মিল নেই, কেউ বুঝতে পারবে না, দুটোই বাংলা, কিন্তু কোনটা বাংলা, তিনি বলেন কলকাতার ভাষা যদি তোমরা দেখো, কলকাতার জল দুদিনে পেটে পড়লে এইখানে সবাই কলকাতার ভাষা বলতে আরম্ভ করে, এটাই হচ্ছে ভাষা। তো এটা তো চাপিয়ে, এটা তো পাওয়ার, ল্যাঙ্গুয়েজ অফ পাওয়ার, অঞ্চলের যে পাওয়ার, এই পাওয়ারটাকে তুমি তৈরি করলে চাপিয়ে দিলে বাকি ভ্যারাইটিগুলির ওপরে। সুতরাং এই অর্থে সেটাও তো আর্টিফিশিয়াল, কিন্তু আর্টিফিশিয়াল হতে হতে অনেকদিন হতে হতে এই বাংলাতেই আমরা অভ্যস্ত হয়ে গেছি, এখন আমরা নিজেদের যে ভাষা সেই ভাষা হয়তো ঘরের মধ্যে কেমন অরুণাবোরা হয়তো ওই যে বলে গুটে দিও, ওটা হয়তো ঘরের মধ্যে বলে, বাইরে গিয়ে বলবে একটা একটা দিন, তো এটা তো আলাদা, এটা তো এক এক বাড়ির ভাষা আর বাইরের ভাষা। আর আমরা যারা কলকাতাতেই তৈরি হয়েছি আমরা একই ভাষাই বলি বাড়িতে ঘরে বাইরে সব জায়গায়। ঠিক আছে আর কি আছে প্রশ্ন, হোয়াট ইজ দ্য কারেন্ট ট্রেন্ড অফ ন্যাশনালিজম ইন্ডিয়া, সেটা তো বলছি অত্যন্ত একটা চিন্তার বিষয়, যেখানে প্রথম যে প্রশ্ন করেছিল তার মধ্যেই সেই উত্তরটা রয়েছে, যে যেখানে একটা ধর্ম ধর্মের উপরে ভিত্তি করে একটা জাতীয়তাবাদের ভিত্তি একটা নির্দিষ্ট ধর্মের ওপর ভিত্তি করা হচ্ছে, যার ফলে এই যে বহুত্ব নানা ভাষা নানা মত এটা এটা কিন্তু মার খেয়ে যাচ্ছে, এটাই কারেন্ট ট্রেন্ড, এটা দেখা যাচ্ছে। কাশ্মীর প্রবলেম সিম্বলাইজ এনি ন্যাশনালিজম আফটার ইন্ডিপেন্ডেন্স, এক ধরনের ন্যাশনালিজমের ওপর জোর দেওয়া হয়েছে যে কাশ্মীর তো ভারতবর্ষের মধ্যে, সেখানে একটা সময় অনেক লোক সেখানে থাকতে চায়নি, পাকিস্তানে খুব কাছাকাছি জায়গা পাকিস্তানের লোকেরা ভেবেছিল, যেহেতু ভারত ইন্ডিয়া ওয়াজ ডিভাইডেড অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, খুব আনফর্চুনেটলি, তো সেখানে যারা মুসলিম তাদের অনেকে চেয়েছিল পাকিস্তানে যেতে, কিন্তু কাশ্মীরের রাজা হিন্দু ছিলেন মহারাজা হরি সিং, তার সঙ্গে নেহরু একটা চুক্তি হয়, তারপরে এখানে তারা থাকে, কিন্তু কাশ্মীরটা সেই 47-48 থেকে একটা কোট অ্যান্ড কোট এই যে বলছো প্রবলেম, প্রবলেম হিসেবে রয়ে গেছে। এই প্রবলেমের সমাধান হয় অনেকভাবে, কিন্তু এমনভাবে আমাদের জাতীয়তাবাদ এবং জাতীয় অস্মিতা, কাশ্মীর যদি ভারতবর্ষের কিছু তাতে ক্ষতিগ্রস্ত হয়, ভারতবর্ষের মাথা হেট হয়, সেটা ভারতীয় অনেকেই মেনে নিতে পারবে না মানসিকভাবে, এমনভাবেই তারা তৈরি হয়েছে। সুতরাং সেটা কোনো রাজনৈতিক দল বা বিশিষ্ট একটা দৃষ্টিভঙ্গি থেকে কাশ্মীর সমস্যাকে সামনে রেখেও
তারা একটা অন্য ধরনের জাতীয়তাবাদ, একটা যেটাকে বলা চলে একটা জঙ্গি ধরনের জাতীয়তাবাদ তারা তৈরি করতে পারে কাশ্মীর সমস্যাকে সামনে রেখে, সেটা তো একটা জাতীয়তাবাদের একটা জায়গা আছে। আর যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, পার্থ চ্যাটার্জী প্যাসিভ রেভলিউশন বলছেন, সেই জায়গাটা হচ্ছে এইটা, তিনি প্যাসিভ, হোয়াট ইজ প্যাসিভ রেভলিউশন, প্যাসিভ রেভলিউশন ইজ এ কনসেপ্ট অফ অ্যান্টোনিও গ্রামশি, গ্রামশির এটা ধারণা। গ্রামশি বলছেন যে পুঁজি তো সব, যেটার কথা পার্থবাবু আগে বলেছেন যে পুঁজি সবসময় বিকশিত ছড়াতে চায়, পুঁজি সমস্ত বাজারের মধ্যে সমস্ত জিনিসটাকে নিয়ে আসতে চায়। যেমন আমরা প্রথম যুগে আমরা বার্টার সিস্টেম অর্থাৎ জিনিসপত্র বিনিময়ের মধ্য দিয়ে, আমি কারোর থেকে একটু, আমার বাড়িতে লাউ হয়েছে আর একজন চাষি চাল করেছে বা ধান হয়েছে, আমি অনেকগুলি লাউ তাকে দিলাম, তার বদলতে কিছুটা চাল আনলাম, এই বিনিময় ব্যবস্থায় এখনো অনেক জায়গায় গ্রামের দিকে যেখানে টাকা পয়সার চল তেমন হয়নি, প্রিমিটিভ কমিউনিটির ভেতরে এখনো অনেক জায়গায় রয়েছে। তো তার থেকে তো যখন মানি ইকোনমিক্স এলো তখনই একটা ধরনের ইউনিভার্সালাইজেশন তাকে তৈরি হলো এবং ক্যাপিটাল ছড়াতে লাগলো। কিন্তু ক্যাপিটাল সব জায়গায় একভাবে ছড়াবে না, ক্যাপিটাল ছড়াতে গিয়ে অনেক জায়গায় বাধাপ্রাপ্ত হবে, কারণ সব জায়গার বিকাশ একরকম হয়। তখন ক্যাপিটাল কি করবে, একটু নিষ্ক্রিয়ভাবে দরকার হলে বাধাপ্রাপ্ত যখন হবে ক্যাপিটাল পুঁজি তার বিকাশের জন্য, তখন একটু ঘুর পথে, বাধাপ্রাপ্ত হলে কি হবে, সে ঘুর পথে যাবে। এটাকে বলা হচ্ছে ক্রুকেড। পার্থ চ্যাটার্জি তার বইতে, বিখ্যাত বইতে গ্যালিলিওস লাইফে, যেটা ব্রেস্টের, বার্টল ব্রেস্টের গ্যালিলিওস লাইফ থেকে তিনি বলছেন যে তখন দ্য লাইন শুড বি ক্রুকেড। এমনি একটা বিন্দু ধরো ন্যাশনালিজম বা ক্যাপিটালিজমের বিকাশ এখান থেকে এই অবধি যাবে লাইনটা, কিন্তু মাঝখানে যদি আমি একটা এরকম একটা অবজেক্ট রেখে দিই তখন তো এই লাইনটা যেতে পারবে না। লাইনটা তখন কি হবে, মাঝখানে যখন এটা চলে আসবে তখন আমাকে লাইনটা একটু বেঁকে যেতে হবে। এই প্যাসিভ রেভলিউশনটা হচ্ছে ঘুরে আবার গিয়ে পরে তুমি ওই লাইনেই যুক্ত হবে, কিন্তু একটু ঘুরে যেতে হবে, একটু নিষ্ক্রিয় একটু চুপচাপ থাকবে, তারপরে আবার ওইখানে গিয়ে যুক্ত হবে। এটাকেই তিনি বলছেন ক্যাপিটালিজমের এই বিকাশটাকেই তিনি বলছেন প্যাসিভ রেভলিউশন। ঠিক আছে, অনেকক্ষণ হলো, আর কি কিছু বলার আছে, যদি বলার থাকে, আরো যদি প্রশ্ন থাকে। জাতীয়তাবাদ আঞ্চলিকতাবাদের মধ্যে তফাৎ কি, আজকে যেটা জাতীয়তাবাদ কালকে আঞ্চলিকতাবাদ, কালকে জাতীয়তাবাদ হতেও পারে। যেমন পাকিস্তানের মধ্যে যখন পাকিস্তান দেশের মধ্যে ছিল, পাকিস্তান যখন দেশের মধ্যে ছিল, এর আগেরটাই নিয়ে এসো, পাকিস্তান যখন দেশের মধ্যে ছিল, পাকিস্তানের মধ্যে যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে ছিল, তখন বাঙালি জাতীয়তাবাদ যেটা তৈরি হয়েছিল ভাষা আন্দোলনকে কেন্দ্র করে 21শে ফেব্রুয়ারি, তাদের চোখে এটা রিজিওনালিজম ছিল, কিন্তু সেই রিজিওনালিজম থেকেই আলাদা হয়ে একটা দেশ হয়ে গেল, এখন এটা জাতীয়তাবাদ। সুতরাং এই 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 জায়গাগুলো খুব ফ্লিমজি, কিসের ওপর ভিত্তি করে জাতীয়তাবাদ তৈরি হয় কেউ খুব একটা বলতে পারে না। পরের প্রশ্ন, এটাই লাস্ট প্রশ্ন হবে, লাস্ট উত্তর। Nationalism through state building, development oriented, is how far effective for a pluralist society? Effective noy, kintu ultimately kalponay kothao tana thake. Effective hoy to noy purota na boli to problem e pore. Nijeder sanskriti, nijeder ei niye lokera kotha barta bole, majhe majhe to ekta unified, ekta universalistic ekta jaygay niye ashar jonno to oshubidha. Ei je uttor purbo rajyogulir moddhe eto তাদের মধ্যে অশান্তি এবং তাদের মধ্যে এই ধরনের মেনে না নেওয়ার যে একটা ভারতীয় রাষ্ট্রের মধ্যে তাদের ঢুকতে চাইছে না, তাদের ঢোকানো হচ্ছে, এর কারণ কি, ইংরেজের আমলে তো তারা ছিল, কারণ ইংরেজরা তাদের সংস্কৃতি নিয়ে এটা ওটা নিয়ে কিচ্ছু মাথা ঘামাত না। কিন্তু যখনই তুমি তাকে একটা কমন স্টেট করতে চাইছো, ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড অর যখন টাই ডেভেলপমেন্ট, একটা পঞ্চায়েতও যদি করতে চাও, সেটা অনেক কিছু তাদের কালচারাল ইথসের এগেনস্টে যেতে পারে। ফর এক্সাম্পল, যেমন ধরো নাগাল্যান্ডে একরকম, অন্য জায়গায় মণিপুরে, মেঘালয় আবার আরেকরকম। নাগাল্যান্ড খুব প্যাট্রিয়ার্কাল সোসাইটি, সেখানে মেয়েদের অনেক কিছু অধিকার নেই, মেয়েদের সেখানে যে নাগা হো হো, যেটা তাদের কাউন্সিলকে দ্বারা বলে হো হো, নাগা হো হো, সে কাউন্সিলে তাদের কোনো নারী এ নেই। তো এখনো পর্যন্ত যে পঞ্চায়েত ইলেকশন হয় ওখানে, যে কটা ডিস্ট্রিক্ট ইয়ে, সেখানে মেয়েদের খুব, নাগাল্যান্ডে অলমোস্ট কোনো মেয়েদের রিপ্রেজেন্টেশন নেই, কারণ ওদের ট্র্যাডিশনের বাইরে। তো সুতরাং আবার মেঘালয়ে আবার মেয়েদের অনেক কিছু অধিকার আছে, সেটা অনেকটা ম্যাট্রি
ম্যাট্রিলিনিয়াল সোসাইটি। সুতরাং এইগুলি যদি আমি নস্যাৎ করে দিই একটা জায়গায় ঢোকাচ্ছি, তাই প্রবলেম হচ্ছে, অনেক ভ্যালিউজ আছে, অনেক কমিউনিটি আছে, কিন্তু কি করে করা যাবে, কি করে সবগুলিকে সংযুক্ত করে যদি জাতি তৈরি করতে হয় সেই জাতির চেহারাটা কেমন হবে, সেটাই আসলে উত্তরটা আমাদের ভারতবর্ষ 75 বছর পরেও খুঁজছে। এটা বলি আমি আমার বক্তব্য শেষ করছি, আর প্রশ্ন নয়। কি হচ্ছে ইউরোপে, ইউরোপ গড়ে উঠেছে, ইউরোপ ভেঙে টুকরো টুকরো হয়েছে, বা জাতির ইউরোপ ঠিকই ইউরোপ একত্রিত হওয়ার চেষ্টা করছে, কিন্তু ইউরোপ তো পুরোপুরি এক হয়নি, ইউরোপ একত্রিত হওয়ার চেষ্টা করছে, আবার ব্রিটেন তার থেকে এটা সরিয়ে নাও সামনে থেকে, ব্রিটেন তাহলে ব্রিটেন তো তার মধ্যে থেকে ব্রেক্সিট করছে, ব্রিটেনের এক্সিট বলছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে চাইছে, আবার ইউরোপ থেকে ব্রিটেনের থেকে স্কটল্যান্ড আলাদা হয়ে বেরিয়ে যেতে চাইছে। সুতরাং ভাঙা গড়ার খেলা চলছে, কিন্তু একটা ধরনের যে জাতির আভাস সেটা সম্পূর্ণ উঠে যাচ্ছে, সম্পূর্ণটাই একই মার্কেট হয়ে যাচ্ছে তা নয় কিন্তু। এবং ইউরোপীয় ইউনিয়নেও যারা দক্ষিণের দেশ ইউরোপের, ইতালির দিকের কিংবা স্পেনের বা পূর্ব ইউরোপের যে দেশগুলি, তাদের লোকেরা যখন চলে আসে ইংল্যান্ডে, তারা আটকাতে চায়, তারা আটকাতে চায়, কেন তারা দরিদ্র। এমনকি জার্মানি যেটা পূর্ব দিকে ছিল সোভিয়েত ইউনিয়নের সময় অবধি তারা আলাদা দেশ ছিল, কমিউনিস্ট দেশ ছিল, তাদের অবস্থা খারাপ, তারা ক্যাপিটালিস্ট জার্মানির দিকে তারা আসতে চায়, আমাদের এখানে বাঙাল ঘটিদের মতো, তাদেরকে তারা শরণার্থীর মতো মনে করে এবং তারা মনে করে যে এরা দরিদ্র, এরা এলে অসুবিধা আছে। তো এইগুলি তো চলছে। ঠিক আছে ভাই, আমি এবারে থামছি, আমার অন্য অনেক কাজ চলে এসছে, অনেক ধন্যবাদ। আমি কি তাহলে অফ করব? ধন্যবাদ জানাই স্যার, অনেক অনেক ধন্যবাদ জানাই স্যার কি রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের পক্ষ থেকে স্যার তার অত্যন্ত মূল্যবান সময় আমাদের সাথে ব্যয় করেছেন। তোমাদের কি কোনো এটাতে উন্নতি হলো নাকি? না, নেট সেটের তো কিছুই হলো না, হলো কি কিছু? অবশ্যই স্যার, অবশ্যই স্যার, আমরা আমরা ভীষণভাবে অভিভূত হয়েছি, ভীষণভাবে সমৃদ্ধ হয়েছি। স্যার সত্যি কথা বলতে কি, আপনি এত বড় প্রশাসনিক জায়গায় পৌঁছে গেছেন, তবুও আপনার ছাত্রদের প্রতি এই যে স্নেহ, এই যে ছাত্র বাৎসল্য মনোভাব, সত্যি স্যার আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। আপনি প্রথমেই এসে আপনার বক্তব্য শুরু করেছিলেন জীবিকাহীনতা দিয়ে, তারপরে ছাত্রদের অনুপস্থিতি আপনি দেখতে পাচ্ছেন না তাই আপনার কষ্ট হচ্ছে, এত বড় প্রশাসনিক স্তরে পৌঁছে গিয়েও আপনার মধ্যে সেই ছাত্রের প্রতি প্রেমটা বেঁচে রয়েছে। স্যার আপনাকে কাছে পেয়ে আমরা ভীষণভাবে খুশি হয়েছি। আপনার কাছে স্যার আমাদের একটা ছোট্ট অনুরোধ থাকবে, যে স্যার আমরা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে হয়তো ভবিষ্যতে আপনাকে আবারও কখনো আমন্ত্রণ করব। স্যার আপনার অনেক ব্যস্ততা রয়েছে, যদি আপনি কখনো সময় করে আমাদের ডাকে সাড়া দেন তাহলে স্যার আমরা ভীষণভাবে খুশি হব। স্যার আপনাকে সঙ্গে সঙ্গে অনেক ধন্যবাদ জানাই আপনাকে, কৃতজ্ঞ। তোমাদেরও ধন্যবাদ জানাচ্ছি, ভালো থেকো সবাই, কৃতজ্ঞতা জানাই আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। যারা প্রশ্ন করেছো, যারা সবাই, যাদের অনেকে, আমি তাদেরও ধন্যবাদ জানাচ্ছি, যারা করণীয়, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে অনুষ্ঠানে থাকার জন্য, সঙ্গে সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের ঠিক আছে, ধন্যবাদ, আমি যাচ্ছি, টাটা, শুভরাত্রি, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।